সবাইকে গুড ইভিনিং। একটু কমেন্টস করো। আচ্ছা, যারা যারা জয়েন করেছো একটু আমাকে জানিও, ঠিক আছে, যে নোটিফিকেশন পেয়েছো কিনা। কারণ তোমরা জানোই ফেসবুকে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, নোটিফিকেশন যাচ্ছে না, রিচ ডাউন হচ্ছে। তো প্লিজ একটু কোঅপারেট করো, আর নোটিফিকেশন পেয়েছো কিনা তোমরা আজকে সেটাও আমাকে একটু জানিও, ঠিক আছে? আমরা সবসময় চেষ্টা করছি, এই নিয়ে আমাদের সবসময় ট্রাই চলছে যে কিভাবে কি করলে সমস্যা সমাধান হবে। তো আমাকে একটু জানিও যে নোটিফিকেশন পেয়েছো কিনা তোমরা, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে আজকে কমেন্টস শো করছে না। আচ্ছা, শো করতে স্টার্ট করেছে। কল্যাণী বলছে হাই বর্ণালী, হাই কল্যাণী, তোমাকেও হাই। হাই সুস্মিতা, হাই শিল্পশ্রী, সবাইকে শাড়ি দেখাতে দেখাতে সবসময় কমেন্টস করা হয় না, সবার কমেন্ট পড়াও হয় না, ঠিক আছে? তাই প্লিজ কেউ রাগ করো না, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু বলো তো আমি কোন গ্রুপে লাইভে এসেছি। আজকে আমার এমআইতে লাইভ আছে, আমি এমআইতেই আছি। তো হাই গোপালি, হাই পুতুল, হাই বৈশাখী, সবাই সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু জানিও। তোমাকে পুরো কন্যাকুমারী মুখার্জির মতো দেখতে। হ্যাঁ, এটা আমি শুনেছি, এটা আমাকে অনেকবার অনেকে বলেছে। থ্যাংক ইউ। হাই শ্রীরূপা, হাই মহুয়াদি, হ্যালো লোপিতা দি, আজকে ফার্স্ট তুমি আমার লাইভে, থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য। মহুয়াদি, কবে ট্রিপ প্ল্যান হয়েছে, কবে ঘুরতে যাচ্ছে সেটা জানিও, খুব এনজয় করো। কারণ এখন যা পিরিয়ড রয়েছে, ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করছি যেন 2020 তাড়াতাড়ি চলে যায়, আর সুন্দর একটা 2021 আমাদেরকে গিফট দেয়। হ্যাঁ দি, এমআইতেই আছো। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, নোটিফিকেশন পেয়েছি। ওকে ওকে ওকে, আরে আজ বিফোর টাইম। হাই পাপিয়া, হাই প্রিয়াঙ্কা, হাই মৌলি, হ্যালো মৈত্রী। আচ্ছা, সব কিছু ক্লিয়ার থাকলে আমাকে জানাবে, আমি কিন্তু দেখাতে স্টার্ট করব, ঠিক আছে? মিশন ইম্পসিবল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সুমিত্রা দি। হাই মিনা, হাই বর্ণালী, থ্যাংক ইউ মিনা। আচ্ছা চলো, আমাকে একটু বলো সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমার শাড়িটা দিয়ে আজকে স্টার্ট করবো, এটার আরও অনেক কালার রয়েছে, এটা পিওর ব্যাঙ্গালোর সিল্ক। তোমরা জানো, যারা আমার লাইফ সবসময় ফলো করো তারা জানো যে একদম পিওর ব্যাঙ্গালোর সিল্ক আমার কাছে তোমরা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে, ঠিক আছে? হাই নিবেদিতা, এই নিবেদিতাকে প্রচণ্ড মিস করছিলাম আমি আগের দিন লাইভে, যে নিবেদিতাকে আমার উপরে রাগ করলো, ওকে লাইভে না দেখতে পেলে ঠিক মনটা ভালো লাগে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হাই অর্পিতা পুরকায়েত, হ্যালো লোপিতা দি, আমি জানি না তুমি আমার মাসি হবে কিনা বা দি হবে কিনা, আমি কিছুই বুঝতে পারছি না, কারণ তুমি আমার মাসির ফ্রেন্ড। তো একদিন কথা বলে ঠিক করে নেবো যে কী বলে ডাকবো তোমায়। হাই দেবারতী, তোমার শাড়িটা পিপি বলবো বলবো, মৌমিতা বলবো, আমার শাড়িটা দিয়ে স্টার্ট করবো। আমারটা পিওর ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে, বাট আমাকে একটু বলো সাউন্ড পিকচার সব ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? চলো একটু দূরে সরিয়ে দিই যাতে ভালো করে ক্লিয়ারলি দেখতে পাও, ঠিক আছে? হ্যাঁ মৌমিতা, ক্লিয়ার আছে কিনা জানাবে, সব ক্লিয়ার। এই তো পূজা এসে গেছে, থ্যাংক ইউ পূজা। দেখো, এটা পিওর ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে, হোয়াইট রেড কম্বিনেশন, এটা কিন্তু অফ হোয়াইট রেড, ঠিক আছে? সবসময় অনেক লাভ, থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ সো মাচ। হাই প্রিয়াঙ্কা নায়ক, আজকে আমি বলেছি তোমাকে কখন লাইভ আছে, কি মিষ্টি লাগছে, থ্যাংক ইউ দেবলিনা। স্টার্ট অল ক্লিয়ার, ওকে ওকে ওকে, রেফারি বলে দিয়েছে স্টার্ট করতে, আমি আর বসে থাকতে পারি। হাই দীপা, দেখ এটা রয়েছে পিওর ব্যাঙ্গালোর সিল্ক, অফ হোয়াইট রেড কম্বিনেশনে রয়েছে। সৌমি এখনো আসেনি লাইভে, সৌমি এটার আজকে রিভিউ দিয়েছে, দারুণ সুন্দর লাগছে ওকে, ও একটা বটল গ্রিন কালারের পড়েছিল এই শাড়িটা, দেখে নাও, একদম অফ হোয়াইট আর রেড কম্বিনেশনে রয়েছে, ঠিক আছে? এগুলো অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা হয়, অ্যান্টিক জারি কী করে চিনবে সেটারও একটা উপায় আছে, ঠিক আছে? আমি আমি যেটা পরে আছি তার একটা এক্সট্রা পিস অ্যাভেলেবেল রয়েছে, আমি সেটা দেখাচ্ছি, ঠিক আছে? খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সুমিত্রা দি, মিষ্টি লাগছে প্রতিদিনের মতো, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
অ্যান্টিক জারি চেনার উপায়টা বলে দিই, অ্যান্টিক জারি কিন্তু গোল্ডেন হয় না, সিলভারেও হয় না, অ্যান্টিক জারি হয় কপার ফিনিশে, ঠিক আছে? কাছ থেকে দেখাই কপার ফিনিশটা, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? সেম শাড়ি রয়েছে, হোয়াইট রেড কম্বিনেশন, অফ হোয়াইট রেড, ঠিক আছে, অফ হোয়াইট রেড কম্বিনেশন, প্রাইস রয়েছে কিন্তু 2000। হুম হুম বলেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তোমাকে খুব মিষ্টি দেখতে, থ্যাংক ইউ মৌমিতা। দেখো হোয়াইট রেড কম্বিনেশন, ফার্স্ট দেখাচ্ছি ব্যাঙ্গালোর সিল্ক, আমি যেটা পরে বসে রয়েছি সেটারই এক্সট্রা পিস যেটা, সেটা দেখাচ্ছি। এই থাকবে আঁচল পোর্শনটা, একদম সফট জারিতে হয়, এই জারিগুলো কিন্তু কোনোদিন নষ্ট হবে না, কালো হয়ে যাবে না, ঠিক আছে? এই থাকবে শাড়ির লুকটা, এটা থাকছে আঁচল পোর্শনটা, আর এটা থাকবে বডিটা, ঠিক আছে? এই থাকবে বডি পোর্শনটা, পুরো বডিতে কিন্তু এইভাবে একটা অ্যান্টিক জারি দিয়ে দেখো কলকা কলকা মোটিভে ওয়ার্ক করা রয়েছে। নিচের দিকে থাকছে এরকম একটা পাত, রেড কালারের জারি পাত, প্রাইস রয়েছে কিন্তু 2000, ঠিক আছে? প্রাইস রয়েছে 2000, আমি যেহেতু পরে বসে রয়েছি, এটার আমি একটা বিপি দেখিয়ে দিচ্ছি, বিপিটা কেমন হয়, ঠিক আছে? একদম সুন্দর একটা রেড কালারের বিপি আছে। জানোই তোমরা হোয়াইট রেড আমরা কী কী পারপাসে ইউজ, তোমার নেল পলিশটার শেডটা কী বলো, আরে নেল পলিশ তো উঠে গেছে গো। আচ্ছা দেখে বলে দেবো আমারটা তোমার কিসে আছে, দেখে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা দেখে নাও, এটা তোমরা কিন্তু যে কোনো ধরো মারা যারা ধরো সামনে বিয়ে বরণ পারপাস ইউজ করতে পারো, নিজেরা কোনো পুজো পারপাসে হোয়াইট রেড সব সময় কিন্তু পুজো পারপাসের জন্য একদম বেস্ট, ঠিক আছে? শুধু হোয়াইট রেড কেন, হোয়াইটের সাথে যে পিঙ্ক কম্বিনেশন রয়েছে, যারা একটু আনকমন টোন চায়, যে প্রচুর সাদা লাল পরেছি এবার একটু অন্য কিছু পরবো, তাদের জন্য কিন্তু এই শাড়ি, সেম শাড়ি অফ হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশনও পেয়ে যাবে, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? নিচের দিকে জারি পাড়টা দেখে নাও, এইভাবে একটা জারি পাড় রয়েছে, রেডের সাথে অফ হোয়াইট কম্বিনেশনে রয়েছে, প্রাইস রয়েছে 2000, এটা রয়েছে তোমার ব্যাঙ্গালোর সিল্ক, দেখে নাও এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে? অল ওভার বডিতে দেখো এইভাবে অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? আর সাথে থাকবে একটা রেড কালারের বিপি, আর বিপিতেও কিন্তু অ্যান্টিক জারি দিয়ে একটা স্লিভস করা থাকবে। অ্যান্টিক জারি মানেই কিন্তু প্রচণ্ড কস্টলি জারি হয়, সফট হয়, আর সেটা কিন্তু নষ্ট হয় না। এই থাকছে বিপি হাতায় এই একটা স্লিভস, ঠিক আছে? একদম সিঁদুরে লাল কালারের ব্লাউজ রয়েছে, যারা যারা এই শাড়িগুলো নেবে, এই তো সৌমি এসে গেছে, সৌমির আজকে রিভিউ ছিল এই শাড়িটা, সৌমি বটল গ্রিন পরেছিল, সৌমিকে এতক্ষণ সৌমির কথাই বলছিলাম। এই থাকবে লুকটা, ঠিক আছে? অল ওভার বডিতে কাজ রয়েছে, কোথাও গ্যাপিংস নেই, ঠিক আছে? প্রাইস রয়েছে 2000, পিওর সফট ব্যাঙ্গালোর সিল্ক, এগুলো একদম মাখনের মতো সফট হয়, ঠিক আছে? বাটারি টেক্সচার হয় এগুলোর, এগুলো হাতে পেলে বুঝতে পারবে যে হাত দিলে কি ফিনিশ, ঠিক আছে? একদম সফট ফিনিশ হয়, লাইট ওয়েট হয়। আচ্ছা এবারে এর একটা কালার্স দেখাই, তারপর পমপমও দেখছে। আচ্ছা তোমাকে লাভ ইউ সোনা, আমি আসবো, পমপমকে একটা কুচুড়ি একেবারে, আমি কিন্তু ডিউটিতে টিফিন করতে রুমে এসেছি, সুযোগ পেয়ে তোমার লাইভে চলে আসলাম, একটু পরে চলে যেতে হবে, মন খারাপ করো না, পরে রেকর্ডে দেখবো ইউ ক্যারি অন, ঠিক আছে ঠিক আছে, তুমি এসেছো এটাই আমি খুশি। আমি নিয়েছি নীলটা, হ্যাঁ এটা নীল হয় তোমার, আছে আজকে নীলও আছে, এটা এই কালারটা দেখো, এই কালারটা হচ্ছে এই শাড়ির, আমি বলবো মানে একটা অন্যরকম একটা কালারই এসেছে, ঠিক আছে? ব্যাঙ্গালোর সিল্কে জানোই তোমরা কালারগুলো কিন্তু প্রায় রিপিট হয়, একই রকম কালার কিন্তু অনেক পাওয়া যায়। হাই দি ভাই, আমি নিউ, হাই রঞ্জনা মল্লিক, তুমি নিউ, তুমি দেখছো, থ্যাংক ইউ সো মাচ, কি কিউট একটা ইয়াররিংস পরেছো, পুচকি মতো। আমি না ছোট ইয়াররিংস পরতেই ভালোবাসি, দেখো এটা রয়েছে, এই থাকছে ইয়াররিংসটা, খুব সুন্দর জিনিসটা, ছোট বাট দেখতে ভীষণ সুন্দর, একটু ঝুমকো রয়েছে, ছোটোর মধ্যে সব কিছু রয়েছে। লাইভে নোটিফিকেশান আসেনি, আচ্ছা অনেকে বলছে পেয়েছে, আমি এটা রিভিউ দিয়েছি, হ্যাঁ তুমি বটল গ্রিনটা রিভিউ দিয়েছো, এটা কিন্তু পেস্তা গ্রিন আর তোমার শ্যাওলা গ্রিনের একটা মিডল কালার, দারুণ সুন্দর, বীভৎস কালারটা, মানে মারাত্মক একটা কালার যেটাকে বলে, দেখে নাও পিঙ্কের সাথে পেস্তা গ্রিন আর শ্যাওলা গ্রিনের ডুয়াল কম্বিনেশন করা রয়েছে, ডার্ক একটা শেড, প্রাইস রয়েছে 2000। তুমি যেটা পরে আছো ওইটা পিঙ্ক বর্ডারে দেখাবে, হ্যাঁ দেখাবো 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 দেখাবো, একটু ওয়েট করো দেখাবো, প্রাইস রয়েছে 2000। এই থাকবে তোমার শাড়ির আঁচল পোর্শনটা, ঠিক আছে? এই থাকছে আঁচল পোর্শনটা, বিপিটা দেখিয়ে দিই, দেখে নাও এই যে পিঙ্ক কালারের বিপি থাকছে, বিপির হাতে একটা স্লিভস থাকছে, প্রাইস রয়েছে 2000। এগুলো কী শাড়ি? এগুলো ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে রঞ্জনা, এগুলো পিওর সফট কোয়ালিটির ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে, এখানে অনেকেই রয়েছে যারা ব্যাঙ্গালোরে থাকে, বাট আমার থেকে কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক পারচেস করেছে, মানে বুঝতেই পারছো এই ব্যাঙ্গালোর সিল্কগুলোর কিন্তু কোয়ালিটি দুর্ধর্ষ,
ঠিক আছে, একদম এই সেম কালারটাই ব্যাঙ্গালোরের একজন পারচেজ করেছে, ঠিক আছে। তারপর তো আছেই অনেকে, মহুয়াদি রয়েছে, আমার বন্ধু রয়েছে। তুমি ছোট ইয়াররিংস পছন্দ করো, সেটা আজ পিঙ্কির লাইফ চলাকালীন বুঝলাম। হ্যাঁ, আমরা যখন দুজনে কোথাও মানে ধরো শপিং করতে গেলাম, একই দোকানে একই শপে ঢুকলাম, ঠিক আছে, এটা তো সাক্ষী থেকে নেওয়া, তো একজন দেখাচ্ছে, একজনকে দেখাচ্ছে, পিঙ্কিকে দেখাচ্ছে, পিঙ্কি বলছে বড় বড় দেখান, আমাকে দেখাচ্ছে ছোট ছোট দেখান, মানে দুজন দুরকম, একদম অপোজিট, ঠিক আছে। অর্গানজা আছে গো? হ্যাঁ বাবু, অর্গানজা আগের দিন দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি নীলটা রিভিউ দিয়েছো, বর্ণালী, ইউ লুক প্রিটি অ্যান্ড তোমার কালেকশনও দারুণ। থ্যাংক ইউ নূপুরদি, থ্যাংক ইউ সো মাচ। দেখো, বটল গ্রিন, এটা কিন্তু বটল গ্রিন না, এটা পিত্তি গ্রিন আর শ্যাওলা গ্রিনের মিডল, শ্যাওলা গ্রিন আর তোমার অলিভ গ্রিন, ঠিক আছে, তার মিডিল একটা কালার, দারুণ একটা কালার। পিঙ্কে রয়েছে এই পার্টটা, আর এই থাকবে পিঙ্ক কালারে আঁচল, ঠিক আছে। খুব সফট, ভীষণ সফট, লাইট ওয়েট, এগুলো বেশি ওয়েট হয় না। পিঙ্ক কালারের বিপি রয়েছে, এগুলো তোমার 300-350 গ্রাম ওজন হয়, ঠিক আছে। এটা কি বিয়ে বাড়িতে পরা যাবে? একদম চোখ বন্ধ করে বিয়ে বাড়িতে পরো, ঠিক আছে, তাকিয়ে লোকে তোমার দিকে ঘুরে না দেখলে আমাকে জিজ্ঞেস করো, আমাকে বলো। এই শাড়ি প্রচুর জন নিয়েছে, দারুণ রিভিউ। ব্যাঙ্গালোর সিল্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইস, বাট কোয়ালিটি অসাম। এইভাবে হাত দিয়ে ফিল করতে পারবে তার বাটারি টেক্সচারটা, ঠিক আছে। আমিও ছোট ইয়াররিংস পছন্দ করি, খুব বড় পড়লে মনে হয় যেন আমার মুখটা দেখাই যাচ্ছে না, শুধু ইয়াররিংসটা দেখা যাচ্ছে। আমার তো মনে হয় সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে অদ্ভুতভাবে, যে আমি কেমন সঙের মতো সেজেছি। কিন্তু পিঙ্কি পরে ভালো লাগে দেখতে, আমি ক্যারি করতে পারি না। দেখে নাও, গ্রিনের সাথে রয়েছে তোমার পিঙ্ক কম্বিনেশন, প্রাইস রয়েছে 2000। যার পছন্দ হবে এসএস নাও, নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করো। পিওর অ্যান্টিক জারির উপরে বেস মেটেরিয়ালটা রয়েছে পিওর ব্যাঙ্গালোর সিল্ক, ঠিক আছে, একদম সফট ব্যাঙ্গালোর সিল্ক। এগুলো কি অরিজিনাল ব্যাঙ্গালোর সিল্ক? একদম। যারা এখানে নিয়েছে, এমন এমন অনেকেই রয়েছে যারা এই সেম শাড়িটাই নিয়েছে, এমন অনেকে রয়েছে যারা আমার থেকে অন্য মানে মেটেরিয়াল এক ডিজাইন আলাদা আলাদা ব্যাঙ্গালোর সিল্ক নিয়েছে। সবাই এখানে রয়েছে, জিজ্ঞেস করে নাও, তারাই বলে দেবে তোমাকে, ঠিক আছে। আমি বটল গ্রিন নিয়েছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিবেদিতা বটল গ্রিন নিয়েছে, সৌমি বটল গ্রিন নিয়েছে, অনেকেই নিয়েছে। এটা ব্লু অ্যান্ড ম্যাজেন্ডা কম্বিনেশনে আছে কি, ইয়া ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ, ব্ল্যাকের অরেঞ্জে হয় না এটা। হ্যাঁ চলো সরিয়ে দিচ্ছি, ব্লু পিঙ্কে হয়। আচ্ছা, যে হোয়াইট পিঙ্ক দেখবে বলেছিলে, আমি যেটা পরে বসে রয়েছি তার সেম। পিঙ্কি দি কে ভালো লাগে? ভালো লাগে না কি বলতো? সবাইকে ভালো লাগবে, ক্যারি করার একটা ব্যাপার থাকে, খুব সুন্দর ক্যারি করে বড় কানের দুল। বেশি বলবো না, ও আবার লাইভে থাকলে খুব ফুলে যাবে, ঠিক আছে। ও দি, তুমি কোথায় থাকো, কোথায় কবিতা বলছিলে গো? আমি তো খুঁজেই পাচ্ছি না। এই রে, কবিতা বলছিলাম তো তোমাদের এখানেই, তোমাদের লাইভ দেখাতে এসেই কবিতা বলছিলাম, সবাই বলেছিল কবিতা বলার কথা, তাই জন্য বলেছিলাম, আগের দিন লাইভে বলেছিলাম। তোমরা আর কবিতা নিয়ে টানাটানি করো না, ওই কবিতা ঢিল ছোড়া ছাড়া আর কিছু নেই। দেখো, যে আমার শাড়িটার হোয়াইট পিঙ্ক কম্বিনেশনের কথা বলছিলে, দেখে নাও, এই থাকছে পিঙ্ক কালারের একটা বেশ একটু মহাপাড়ের মতো একটা চওড়া পাড় রয়েছে, ওপর দিকে দেখো সেলফে পাড় রয়েছে, ঠিক আছে। যে অ্যান্টিক জারি রয়েছে হোয়াইটের উপরে, অ্যান্টিক জারি দিয়ে একটা সেলফের পাড় রয়েছে। তুমি ন্যাচারাল বিউটি সব ভালো লাগে। আর এই থাকছে আঁচল পরশানটা, ঠিক আছে। আমার বাড়িতে সবাই জানে যে নিবেদিতা আমাকে কতটা ভালোবাসে, কেউ নিবেদিতাকে দেখেনি, সবাই শুধু নিবেদিতার লাইভের কমেন্টগুলোই পড়েই বলে দেয়, ও আচ্ছা ওই নিবেদিতা যে তোর লাইভে এরকম কমেন্ট করে। হ্যাঁ, মানে নিবেদিতা হচ্ছে মানে একদম মাই ডিয়ার হয়ে গেছে আমাদের বাড়িতে। দেখে নাও, এই থাকছে আঁচল পোর্শনটা, এই থাকছে পার পোর্শনটা, আর বিপিটা থাকছে কিন্তু পিঙ্ক কালারের, দারুণ একটা ফুসিয়া পিঙ্ক কালারের এটা বিপি থাকছে। বিপির হাতায় এইভাবে একটা স্লিপস থাকছে, দেখো পিপির হাতে এইভাবে একটা জারি স্লিপস থাকছে। প্রাইস রয়েছে 2000, হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশন। যাদের বাড়িতে এরকম মনে হচ্ছে যে হোয়াইট রেডে মা অনেক শাড়ি পরেছে, বাট মার ওয়ার্ড্রপে হোয়াইট পিঙ্ক নেই, তারা এটা নিও। নানা, খুব ভালো কবিতা হয়েছিল, কথাগুলো কি মিষ্টি। থ্যাংক ইউ রিম্পা, থ্যাংক ইউ নূপুর, লাভ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখো, এই থাকছে হোয়াইট পিঙ্ক কম্বিনেশন, তোমরা নিজেরাও পরতে পারো হোয়াইট পিঙ্কটা, হোয়াইট রেডটা পুজোর জন্য ইউজ করতে পারো। হোয়াইট পিঙ্কটা কোনো অকেশন পারপাস, মারা ধরো গেল, হালকা লাইট শেডের যারা শাড়ি পরতে ভালোবাসে তারা কিন্তু এটা নিতে পারো, ঠিক আছে। হোয়াইট পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 2000। বিপিটা পিঙ্ক কালারে পাচ্ছ, ফুসিয়া পিঙ্ক কালারে বিপি রয়েছে। আচ্ছা একবার ধরে দিই, যার পছন্দ হবে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো, ঠিক আছে। এইভাবে ধরে দিলাম, দেখে নাও, পিওর অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা হয়েছে, একটু গ্লেজি টেক্সচার হয় শাড়িগুলোর। হ্যাঁ, যে বলছিলে যে বিয়েবাড়ি পারপাস পরতে পারবো কিনা, দি তোমার টাই হারটা খুব সুন্দর,
ওটা কোথায় কিনেছো, তুমি ওটা শর্বাণী দাসের কাছে পেয়ে যাবে, ঠিক আছে? আমি ওর নামটা এ করে দেবো, তুমি দেখে নিও, ঠিক আছে? তুমি কোথায় থাকো? আমি কলকাতায় থাকি। হাই অনিমা, চলো এবার একটা ভীষণ সুন্দর কালার দেখাচ্ছি, দেখে নাও। সামনে যাদের বিয়ে, যারা মনে করছো যে ভাত কাপড়ের জন্য শাড়ি লাগবে বা মাথায় লজ্জাবস্ত্রের জন্য যে শাড়িটা দেয়, সেটা বেশিরভাগই কিন্তু লালের উপরে হয়, ঠিক আছে? দারুণ সুন্দর একটা ব্যাঙ্গালোর সিল্কের রেড ইয়েলো কম্বিনেশন দেখাচ্ছি, দেখে নাও। কেউ গায়ে হলুদের জন্য যদি চাও না, এই সেম শাড়িটা একদম অপোজিট কন্ট্রাস্টে রয়েছে। আগে বলিনি, এই ইয়েলোটা কিন্তু মানে কাঁচি হলুদের মতো ইয়েলোটা না, ঠিক আছে? মাস্টার্ড ইয়েলো, খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার। দেখিয়ে দিই বডিটা, দেখে নাও। এই থাকছে রেড, ঠিক আছে? দেখো একদম সিঁদুরে লাল কালার। কাউকে সামনে যদি কারোর বিয়ে থাকে, তাকে যদি গিফট করতে চাও, খুব সুন্দর, মিষ্টি দেখতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো কারো যদি সামনে বিয়ে থাকে, তাহলে তাকে যদি রেড কালারের কিছু গিফট করতে চাও বা কোনো শাড়ি গিফট করতে চাও, তার প্রয়োজন অনুযায়ী, মানে ধরো তোমার যদি মনে হয় যে লজ্জাবস্ত্রের শাড়িটা বা অন্য কিছু নিজের জন্য পারচেস করতে চাও, তাহলে কিন্তু এটা নিতে পারো, ঠিক আছে? একদম পারফেক্ট শাড়ি, নিউলি ওয়েডেডদের জন্য পারফেক্ট শাড়ি। আর যারা লাল ভালোবাসো, তাদের তো কোনো ব্যাপারই না, রেড লাভারদের কোনো এজ হয় না, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ভালোবাসা আর প্রণাম। থ্যাংক ইউ নিবেদিতা। এই থাকছে তোমার মাস্টার্ড ইয়েলো কালারের একটা পার থাকছে, ঠিক আছে? একদম ইয়েলো না, এটা মাস্টার্ড ইয়েলো রয়েছে, ঠিক আছে? আর এই থাকবে আঁচল পোর্শনটা, দেখে নাও, খুব সুন্দর একটা জারি ওয়ার্ক করা রয়েছে আঁচলে, ঠিক আছে? একটু কাছ থেকে দেখাই, দেখে নাও, একটা জারি ওয়ার্ক করা রয়েছে। লালটা ভীষণ সুন্দর লাল, এত সুন্দর লাল, মানে ব্যাঙ্গালোর সিল্কের লাল পাওয়াটা খুব ভাগ্যের কথা। এই ডিজাইনটাতেই একমাত্র লাল পাওয়া যায়, আর কোনো ডিজাইনে ব্যাঙ্গালোর সিল্কে এত সুন্দর লাল পাওয়া যায় না, ঠিক আছে? একদম সিঁদুরের ডার্ক লাল কালার, আর অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে। প্রাইস রয়েছে 2000, দেখে নাও। এই থাকবে বিপি পোর্শনটা, ঠিক আছে? এই থাকছে বিপি পোর্শনটা, মাস্টার ইয়েলোয় বিপি রয়েছে, বিপির হাতায় এইভাবে একটা স্লিভস থাকছে। দেখো কালারটা কি মিষ্টি, একটা আনকমন কালার। আমিও রেড লাভার, অনেকেই আছে রেড লাভার, ব্ল্যাক তো ব্ল্যাক, দুদিন হোয়াইট কেন পরলে, আজ রেডটাই পরতে পারতে। হ্যাঁ, আজকে রেডটা পরলে ভালো হতো বলো? আমার না এই কালারের ব্লাউজ নেই, না হলে আমি পরতাম, আমার ভীষণ ভালো লেগেছে এটা। দেখো এই থাকছে মাস্টার্ড ইয়েলো কালার, আমার কপারে আছে ব্লাউজ, মাস্টার্ড ইয়েলোতে নেই। আর যদি আজকে আমি এই ইয়েলো কালারের ব্লাউজটা পরতাম, নিবেদিতা আমাকে বলতো আমার ব্লাউজ এনে দেওয়া নেই, শুধু নিজের ব্লাউজ পরছে। দেখো রেডের সাথে মাস্টার্ড ইয়েলো কম্বিনেশনে রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 2000। অল বডিতে কিন্তু এইভাবে কিন্তু ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু কোনো প্রিন্ট না, এগুলো পুরো জারি ওয়ার্ক, ঠিক আছে? অ্যান্টিক জারি ওয়ার্ক। চলো সরিয়ে দিলাম, প্রাইস রয়েছে 2000। এবার দেখাবো গায়ে হলুদের জন্য পারফেক্ট একটা শাড়ি, দেখে নাও। যে শাড়িটা দেখালাম তার ঠিক অপোজিট কন্ট্রাস্ট, যদি দীপান থাকো, দেখে নাও। দীপান আজকে ইয়েলো রেডের কথা বলেছিলে, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ইয়েলো বডি আর রেড হচ্ছে আঁচল, দারুণ লাল শাড়িটা, খুব সুন্দর লাল কালারটা, ভীষণ সুন্দর। আই গেস সবাই কনফিউজ হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নেবে, আমি তো কনফিউজ, অল আর বিউটিফুল। কনফিউজ যত বেশি হয়, তত তাদের জিনিসটা সোল্ড হয়ে যায়, বেশিরভাগই খুব শিওর ভাবে বুকিং করে নেয়, যাতে তাদের জিনিসটা হাতছাড়া না হয়, ঠিক আছে? কনফিউজ হলেই গন্ডগোল হয়ে যায়। দেখে নাও ইয়েলোর সাথে রেড কম্বিনেশনে রয়েছে, হাতে দিয়ে কেউ যদি মনে করো শাড়িটা সফট না, তাহলে আমি বুঝবো, দারুণ সফট, ঠিক আছে? বাটারি টেক্সচার যাকে বলে, একদম সেই টেক্সচারে হয়। ব্যাঙ্গালোর সিল্কের যেটা পিওর কোয়ালিটি হয় না, সেটা ভীষণ সফট হয়, একদম বডি হাগিং হয়। মানে তুমি যখন এটা পরবে, কুচি দেবে, তোমার কারোর হেল্পের দরকার নেই, নিজে নিজেই পরে নাও। হ্যাঁ, চাইলে বরের হেল্প নিতে পারো কুচিটা করার জন্য, সেটা দরকার নেই, নেসেসারি নেই, বিরক্ত করার জন্য করতে পারো, ঠিক আছে? তো এই থাকবে তোমার আঁচল পোর্শনটা, দেখে নাও, সিঁদুরে লাল কালারের আঁচল রয়েছে। এই থাকবে বডিটা, ঠিক আছে? এই হলুদটা কিন্তু মাস্টার্ড ইয়েলো না, এই হলুদটা হচ্ছে একদম কাঁচি হলুদের যে ইয়েলোটা, একদম সেই ইয়েলো, ঠিক আছে? আর নিচের দিকে পার্টটা রয়েছে কিন্তু, ওপরের দিকে একটা সেলফে পার্ট, নিচের দিকে একটা রেড পার্ট, দেখে নাও। একদম হলুদের সাথে লাল কম্বিনেশনে রয়েছে, সামনে যাদের গায়ে হলুদ, দেখে নাও। একটা লাল ব্লাউজ দিয়ে আমি পরে বসে রয়েছি, কেমন লাগছে তোমরা নিজেরাই দেখে নাও। এই থাকবে আঁচল পোর্শনটা, ঠিক আছে? পুরো জারি দিয়ে ওয়ার্ক করা আঁচল রয়েছে, এই থাকবে আঁচলটা, ঠিক আছে? এই থাকছে আঁচলটা,
ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, পুরো রেডের উপরে ব্লাউজ পিস রয়েছে, এইটা রয়েছে ব্লাউজ পিস, বিপির হাতায় একটা স্লিভস থাকছে, এইভাবে একটা জারি স্লিভস রয়েছে, ঠিক আছে। একদম পিওর ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে, সফট কোয়ালিটির ব্যাঙ্গালোর সিল্ক। এই শাড়ি তোমরা কলকাতার মার্কেটে কোথাও পাবে না, ইভেন ব্যাঙ্গালোরে গিয়ে সার্চ করলেও ভীষণ মুশকিল এটা পাওয়া, ঠিক আছে। দেখে না, এই থাকছে ইয়েলো রেড কম্বিনেশন ব্যাঙ্গালোর সিল্ক, প্রাইস রয়েছে 2000, ভীষণ সুন্দর দেখতে এগুলো, আর গ্লেজি টেক্সচার হয়, তাই যে কোনো মানে অকেশন পারপাসে তুমি যদি ক্যারি করে যাও, কেউ ভাবতেও পারবে না যে তুমি একটা এত কম রেঞ্জের একটা শাড়ি পরেছো, এটা দেখলে সেটা মনেই হয় না, ঠিক আছে। শাড়িটা এরকম না যে দেখলে বোঝা যাবে। দি, তোমার বোন কি এখন লাইভে আসে না? হ্যাঁ আসে গো। আচ্ছা এবার দেখাচ্ছি ব্লু কালারের যে শাড়িটা বলেছিলে, যে ব্লুটার রিভিউ দিয়েছি আমি। আচ্ছা মাঝে মাঝে জ্বলে যাচ্ছে নাকি? দেখো ব্লু যেটা রিভিউ দিয়েছিলে বললে, দেখে নাও, রয়্যাল ব্লুতে দেখাচ্ছি এবার। রয়্যাল ব্লু এর সাথে পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, মিষ্টি একটা বেবি পিঙ্ক কালারে রয়েছে। যেহেতু ভেতরের কালারটা ভীষণ ডার্ক, দেখতে ভীষণ ব্রাইট, একদম মানে বৌভাত পারপাসে যারা শাড়ি পারচেস করো তাদের যে রয়্যাল ব্লুটা পছন্দ, একদম কিন্তু সেই ব্লুটা এটা, ঠিক আছে। অনেক সময় কালার একটু হেরফের আসে দেখলে মনে হয়, তাই আমি মুখে কালারগুলো বলে দিচ্ছি। রয়্যাল ব্লু কালারে রয়েছে আর এটা পিঙ্ক শেড রয়েছে, ঠিক আছে। বেবি পিঙ্ক শেডের সাথে রয়্যাল ব্লু কম্বিনেশন ব্যাঙ্গালোর সিল্ক, প্রাইস রয়েছে 2000। কেমন লাগছে ব্যাঙ্গালোর সিল্কগুলো আমাকে জানিও। এই থাকবে পার্টটা, আমার ভীষণ ফেভারিট শাড়ি, কারণ সব সময় অ্যাফোর্ডেবল রেঞ্জে যদি ভালো কোয়ালিটি পাওয়া যায় সেটা কিন্তু বেশি ভালো লাগে। তুমি নাকি তোমার গায়ে হলুদে একটা নর্মাল শাড়ি পরেছিলে শুনলাম সেদিন পিঙ্কিদির কাছে, ফটোগুলো দেখতে ভাল লাগেনি তাই তোমার আগেকার দিনে ওরকম শাড়ি পরতে বলতো গায়ে হলুদে? হ্যাঁ একদম, তখন যদি আমি শাড়ি রে করতাম না, আমি এইসব শাড়িগুলোই পরতাম। আমাকে একটা তাঁতের শাড়ি পরিয়েছিল হলুদ আর লালে, পছন্দ হয়নি আমার, একদম কিছুই পছন্দ হয়নি। মানে তোমার লজ্জাবস্ত্রের যে শাড়িটা সেটা তোমার রেড হয়, ঠিক আছে, সেটা আমার তুতে হয়েছিল, ঠিক আছে। মাথার উপরে দেবে একটা দারুণ একটা শাড়ি হবে, লাল কালারের হবে, এরকম অনেক কিছুই থাকে যেগুলো ফুলফিল হয়নি, ঠিক আছে। দেখো পিঙ্কি দি এইসব কথা বলেছে না, আমি গায়ে হলুদে পচা পচা শাড়ি পরেছিলাম, ওই জন্যই তোমাদেরকে বলি যে তোমাদের সামনে গায়ে হলুদ, একটা কথা সবসময় মনে রাখবে, গায়ে হলুদে তুমি যে শাড়িটা পরছো সেটা কিন্তু কাউকে কখনো দিয়ে দিতে পারবে না, তো শাড়িটা তোমার কাছেই থেকে গেল। এবার যদি তোমার পছন্দসই শাড়ি হলো, তো তুমি সেটাকে এই ব্যাঙ্গালোর সিল্ক যদি নাও, তুমি কিন্তু আবার বিয়ে বাড়ি পারপাস যে কোনো পারপাস পরে ক্যারি করতে পারবে, প্রচুর ইউজ করতে পারবে। বাট যদি একটা তাঁতের শাড়ি নাও, তখন কোথাও পরে যেতে ইচ্ছে করবে না, কারণ আমরা পরি মানে খুব অকেশন পারপাস শাড়ি পরি, না হলে তো কুর্তি গাউন এসবই পরি। আমার যে বেটার পরেছিলে, আমার প্রিন্টেড কটন মানে ছাপা শাড়ি পরেছিলাম কান্না পায়ে অ্যালবাম দেখতে, দারুণ সব শাড়িগুলো, তোর বিয়েতে মনে আছে চোখের আইশ্যাডোটা? বাবা আর বলিস না ওসব কথা, আর দিনের বেলা যখন গায়ে হলুদের জন্য ক্যামেরাম্যান এসেছে, আমার চোখে না কাজল রয়েছে না আইশ্যাডো, কিচ্ছু না, নাথিং, মানে আইব্রোটাও আঁকা হয়নি, লিপস্টিকটা মানে এসে বললো তখন একবার লিপস্টিকটা পরলাম, আর কিচ্ছু না, ঠিক আছে। বাটল গ্রিন কিছু হবে? এটার বাটল গ্রিন নেই গো, এটা বাটল গ্রিন আসেনি, নতুন স্টকে আসেনি, বাট আগে স্টকে ছিল, এখন আসেনি, এখন এসেছে তোমার পেস্তা গ্রিন আর শ্যাবলা গ্রিনের কম্বিনেশন, ঠিক আছে। ব্লু পিঙ্ক কম্বিনেশন রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 2000। আমি হেভি একটা শাড়ি পরেছিলাম, না না পিঙ্কি দি ওটাই বলেছিল যে তোমার আফসোস হয়, কাশ ভালো কিছু পড়তে পারতে। হ্যাঁ হ্যাঁ পিঙ্কি দি পারলে আমার আর একটা বিয়ে দিয়ে তারপর আমাকে সুন্দর সুন্দর শাড়ি পরায়, আর ঘুরতে গেলে মানে সবসময় ও বলে এটা পরবি ওটা পরবি, বড় জুয়েলারি পরবি, আরো সাজবি কেন, কম সাজিস, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। চলো এবার কি দেখবে বলো, পশমিনা দেখাই। হ্যাঁ পশমিনা দেখাই, তারপরে গাদওয়াল দেখাবো। আচ্ছা বেনারসি সিল্ক রয়েছে, মটকা মাসলিন রয়েছে, জামদানি রয়েছে, গাদওয়াল রয়েছে, তোমরা কি দেখতে চাও বলবে আমাকে, ঠিক আছে। পশমিনা দেখাচ্ছি, তোমাদের খুব ফেভারিট একটা শাড়ি, একদম সেম, সারাদিন নো মেকআপ। হ্যাঁ হবে তো, 25th আবার বিয়ে। এই রে 25th কেন আবার বিয়ে দিবি তুই আমার? দেখো এই শর্বাণী দাস ওই রোজ মোটিভের যে রোজের যে টাই চেনটা রয়েছে ওটা অনেকের এখানে পছন্দ, ঠিক আছে, তুই একটু জোগাড় করে এনে লাইভে দেখাস। আচ্ছা
দেখে নাও, এইটা হচ্ছে কালারটা হচ্ছে তোমার মেহেন্দি কালার, ঠিক আছে? মেহেন্দি কালারের সাথে এই থাকছে আঁচলটা, প্রাইস রয়েছে কিন্তু 1250। এই শাড়িটা যারা আজকে নতুন দেখছে, যারা আজকে আমার নতুন ভিউয়ার, তারা এই শাড়িটাকে চেনো না, আমি একটু বলে নিই এটা সম্বন্ধে, ঠিক আছে? ভালো তো করো করো, এবার পিঙ্কি আর তুমি একসাথেই করো। লিনেন জামদানি দেখাও না, লিনেন জামদানি দীপান, লিনেন জামদানি এক পিস ছিল, লাইভে বসার আগেই সোল্ড হয়ে গেছে। যেহেতু বলেছি দেখাবো, তাই জন্য যে জানতে পেরেছে সে নিজে এসে জিজ্ঞেস করেছে, নিয়ে নিয়েছে, আমি আর লাইভে দেখাতে পারলাম না। দেখে নাও, শ্যাওলা গ্রিনের সাথে মারুন রেড কম্বিনেশনে রয়েছে, প্রাইস রয়েছে 1250। শাড়িটা সম্বন্ধে একটু বলি, এই শাড়িটা দেখো, এইটা যে আঁচল পোর্শনটা রয়েছে এটা কিন্তু পিওর কাশ্মীরি সিল্কের ওপরে রয়েছে, ঠিক আছে? আর আঁচলটা রয়েছে পিওর পশমিনার উপরে, মানে তোমরা যে মা দিদা এদেরকে শল পরতে দেখো, সেগুলো কিন্তু পশমিনা শল, কাশ্মীরি মেয়েরা বানায়, ছেলেরা বানায়। তো না গো, ফালতু কথা বলে, ও আমার বোন তো উল্টোপাল্টা কথা বলছে। আমি তোমাকে দেখছি পিঙ্কির বিয়েতে, হ্যাঁ আমি তোমাকে দেখেছি পিঙ্কির বিয়েতে। কোন পিঙ্কির বিয়েতে গো? তুমি ওই ব্লু গ্রিন শাড়িটা আমাকে এনে দিও প্লিজ। হ্যাঁ হ্যাঁ এনে দেবো এনে দেবো এনে দেবো। দেখো এই থাকছে তোমার আঁচল পোর্শনটা, এটা কিন্তু একদম পিওর পশমিনা শলের ওয়ার্ক করা রয়েছে। দেখে নাও, এই যো এই থাকবে পিছনের ওয়ার্কটা, হাতে দিলে বুঝতে পারবে যে পিছনে যে ওয়ার্কটা করা রয়েছে এটা কিন্তু পিওর কাশ্মীর পশমিনা সুতো দিয়ে বুনে বুনে করা রয়েছে, ঠিক আছে? এটা কোনো কিন্তু ছাপা না, কোনো প্রিন্ট না, কিচ্ছু না, ঠিক আছে? পশমিনা শলের সাথে মানে ক্লাব করে পরবে, দারুণ লাগবে। আর না হলে এরকম একটা ব্লাউজ পিস তো রয়েছে, ভীষণ সুন্দর একটা সফট সিল্কের ব্লাউজ পিস রয়েছে। বিপির হাতায় এভাবে একটা স্লিভস পাচ্ছ, মারুন কালারের বিপি রয়েছে, ঠিক আছে? এগুলো একদম পিওর সফট সিল্কের ওপরে রয়েছে, কাশ্মীরি সিল্কের ওপরে রয়েছে। হাতে দিলে বুঝতে পারবে বেলুন, বেলুনের মতো টেক্সচার, ঠিক আছে? হাতে দিলে বেলুনের যে ফিনিশটা হয়, খুব সফট বেলুন যে ফিনিশটা হয়, একদম সেই ফিনিশে, ঠিক আছে? এটা কাশ্মীরি সফট সিল্ক রয়েছে, পশমিনা, প্রাইস রয়েছে 1250 উইথ বিপি। এর একটা গ্লেজি টেক্সচার রয়েছে, যেটা কিন্তু লাইভেও দেখলে বোঝা যাচ্ছে, সামনে পেলে আরো বুঝতে পারবে। ও আচ্ছা, 25th অ্যানিভার্সারি, অনেক দেরি আছে, সবে তো 7। আমি নিয়েছি, দারুন, হ্যাঁ ভীষণ সুন্দর, এই শাড়িগুলো খুব ডিমান্ডিং, ঠিক আছে? এরকমও হয়েছে, একটা লাইভের পরের দিন এসে আমাকে জিজ্ঞেস করছে এটা আছে কিনা, এক্সট্রা পিসগুলো সোল্ড হয়ে গেছে, মানে আমি যে দিতে পারবো, এবার আমাকে বলছে সব পশমিনা সোল্ড করে দিয়েছো। আচ্ছা চলো নেক্সট কালার দেখাচ্ছি, সফট, ভীষণ সফট, এর থেকে সফট শাড়ি মনে হয় আর হয় না, এত সফট, ঠিক আছে? এইভাবে ধরলে বুঝতে পারবে একদম বেলুনের টেক্সচার, ঠিক আছে? প্রাইস রয়েছে 1250, নিজে পরো, কাউকে গিফট করো, ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জ, আর কোয়ালিটি কিন্তু একদম দাম দিয়ে বিচার করো না, ঠিক আছে? একদম দাম দিয়ে কোয়ালিটি বিচার করো না, হাতে পেলে বুঝতে পারবে যেটা কি জিনিস, ঠিক আছে? দেখে নাও, এটা রয়েছে অ্যাশ কালার, ডার্ক অ্যাশ কালার, স্লেট অ্যাশ যেটাকে বলে, অ্যাশের সাথে মারুন কম্বিনেশনে রয়েছে, মারুনটা পশমিনা ওয়ার্কে রয়েছে, আর বডিটা রয়েছে সফট সিল্কে, পুরো পার্টটা দেখো এইভাবে পশমিনা ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 1250, 1250, এই থাকছে শাড়ির লুকটা। ও যা, তখন বুড়ি হয়ে যাব। না গো, কে করবে ওইসব কাজ, ভুল ভাল কথা বলে এরা। দেখে না, কারো পছন্দ হলে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো। 1250 পশমিনা সফট সিল্ক, ব্লাউজ পিসটা রয়েছে কিন্তু ব্রাউনে, ঠিক আছে? আমি তাও দেখে নিচ্ছি, না ব্লাউজ পিসটা ব্রাউনে আছে, না ব্লাউজ পিসটা সেলফে রয়েছে, ঠিক আছে? ব্লাউজ পিসটা সেলফে রয়েছে, এইভাবে অ্যাশ কালারে সেলফে রয়েছে, আর এইভাবে একটা পাড়ে ওয়ার্ক যাচ্ছে, ঠিক আছে? পুরোটা কিন্তু পশমিনার উপরে রয়েছে, পাটটাও পশমিনা, আঁচলটাও পশমিনা, পুরো শাড়িটা রয়েছে সফট সিল্কের উপরে, ঠিক আছে? পুরো শাড়িটা রয়েছে এইভাবে সফট সিল্কের উপরে, প্রাইস যাচ্ছে 1250। চলো নেক্সট কালারে চলে যাই, এটা এই কালারটা রয়েছে তোমার পুরোপুরি রোজ গোল্ড না, তসর কালারের উপরে হালকা রোজ গোল্ড, হ্যাঁ তসর কালারের উপরে হালকা রোজ গোল্ড, পুরোপুরি রোজ গোল্ড না, তসর তসর ঘেঁষা একটা কালার, বাট ভীষণ শাইনি, রোজ গোল্ডের মতন, পুরোপুরি রোজ গোল্ড না, দেখ তসর কালার বলতে পারো এটা, কালারটা দেখে নাও, তসর কালারের মতো কালার, খানিকটা রোজ গোল্ডের মতো, প্রাইস রয়েছে 1250। আরে না, কি যে বলবো, তুমি এভার গ্রিন ইয়ং। দেখো এই থাকছে তোমার, খুব ডিস্ট্রাক্ট করে এরা, ভীষণ বদমাইশ এরা। আচ্ছা অলিভ গ্রিনে ঢাকাই দেখাবে, ঢাকাই একটা রয়েছে বাট অলিভ গ্রিনে নই, আচ্ছা অলিভ গ্রিনে খানিকটা ঘেঁষা রয়েছে, দেখাবো
চলো না আবার সেম বরকে বিয়ে করি, আমার একটা হোয়াইট গাউন পরার খুব শখ। আমাদের লাইফ যদি কেউ দেখে না ভাবো পুরো পাগলেরা, এটা শাড়ি দেখাচ্ছে না কি আন্তাবৃ বকে চলেছে। ভালো হবে, একদিন মিট আপ করো তো সবাই মিলে, দারুণ লাগবে। দেখো এই থাকছে কালারটা, ঠিক আছে, তসর কালারের মতো একটা কালার। এই থাকছে মারুন কালারের আঁচল, প্রাইস রয়েছে 1250। এই থাকছে শাড়ির লুকটা, ভীষণ গ্লেজি টেক্সচারের শাড়ি হয় এগুলো। এগুলো একদম ভেবো না যে এত কম প্রাইস বলে কোয়ালিটি খারাপ বা সিল্কের কোয়ালিটি খারাপ বা সিল্কের সফটনেস নেই, দারুণ সফট গ্লেজি টেক্সচার। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এরকম একটা তোমার বেলুনের মতো একটা সফট ফিনিশ, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 1250। ও পিঙ্কি গুহর বিয়েতে তুমি গেছিলে? দেখো এই থাকছে তোমার বিপি, বিপির হাতে এইভাবে একটা স্লিপস, হ্যাঁ আমি গেছি তো, আমার ফ্রেন্ড হয়। এই থাকছে শাড়ির লুকটা, ঠিক আছে, প্রাইস রয়েছে 1250। যার যেটা পছন্দ হবে এসএস নাও, নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো। এবার দেখে নাও আগের দিন যে কালারটা নিয়ে প্রচন্ড টানাটানি হচ্ছিল, দেখে নাও এক পিস অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে, এক পিস অ্যাভেলেবেল রয়েছে। প্রচুর কালার এসেছে তো, মানে খুঁজে পাওয়া ভীষণ মুশকিল যে কোনটা কোথায় রয়েছে। যে কটা হাতের সামনে পাই এনে দেখাই। দেখো এই থাকছে বটল গ্রিনের সাথে মারুন রেড কম্বিনেশন, গ্লেজি টেক্সচার হয় এগুলো, ঠিক আছে। এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে, পৈঠানি পরে, পৈঠানি পরে, এই কি প্রিয়াঙ্কা পৈঠানি পরে, দেখে না বটল গ্রিনের সাথে মারুন কম্বিনেশনে রয়েছে। প্রাইস রয়েছে কিন্তু 1250, ডিপ বটল গ্রিন, ঠিক আছে, দারুণ সুন্দর কালার, ডিপ বটল গ্রিনের সাথে মারুন রেড কম্বিনেশনে রয়েছে। পশমিনা সিল্ক, পশমিনা সফট সিল্ক, প্রাইস রয়েছে 1250। কাশ্মীরি মেয়েরা এগুলো ঘরে বসে করে, হ্যাঁ ভীষণ কষ্টের কাজ, বাট প্রাইস কিন্তু ভীষণ নমিনাল, ভীষণ নমিনাল, আর দেখতে ভীষণ স্মার্ট, দারুণ স্মার্ট, বেশি সাজার দরকার নেই, হালকা লুকের ওপরে থাকবে, ম্যাচিং বিপিটা অবশ্যই পড়বে, দারুণ লাগবে, ঠিক আছে। রোজ গোল্ড কালার, হ্যাঁ আহেদি ওটা রোজ গোল্ড ঠিক না, জানো তো রোজ গোল্ডের থেকে আর একটু লাইট শেডটা, তাই জন্য বললাম একটু তসর ঘেঁষা কালারটা, ঠিক আছে। বটল গ্রিন দেখিয়ে দিলাম, যারা আগের দিন বটল গ্রিনের কথা বলেছিলে। আচ্ছা প্রথম অ্যাশটা দেখিয়েছিলাম স্লেট অ্যাশ কালার, এখন যে অ্যাশটা দেখাচ্ছি এটা একটু লাইট অ্যাশ কালার, ঠিক আছে, এটা তসর কালার নয়, মুলতানি মিট্টি কালার। হ্যাঁ 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 একদম একদম, লালচে যে মুলতানি মাটি হয় না, একদম সেই কালারটা, ঠিক বলেছো, একদম ঠিক বলেছো মহুয়াদি। দেখ অ্যাশ কালার, ঠিক আছে, আগের অ্যাশটা ছিল একদম কালচে স্লেট কালার ঘেঁষা, এটাও স্লেট কালার কিন্তু ওটার থেকে এক শেড লাইট আছে, ঠিক আছে। অ্যাশ কালার একদম আঁচলের ডিজাইনটা দেখো, পুরো ডিফারেন্ট একটা ডিজাইন রয়েছে। এই থাকবে ডিজাইনটা, একটু কাছ থেকে দেখাই, দেখো এই থাকবে ডিজাইনটা, আঁচলটা পুরো পশমিনায় রয়েছে, ব্লাউজ পিসটা পশমিনায় রয়েছে, মানে পশমিনা দিয়ে এইভাবে স্লিপসে ওয়ার্ক করা রয়েছে। প্রাইস রয়েছে 1250। তুমি কি পিঙ্কি মিত্রর দিদি? হ্যাঁ হ্যাঁ নয়নিকা। আচ্ছা ব্লাউজ পিসটা দেখে নাও, এটা থাকছে বিপি, বিপির হাতে এইভাবে একটা স্লিপস থাকছে, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 1250, সফট পশমিনা সিল্ক, এগুলো একদম কাশ্মীরের একদম সফট সিল্কের ওপরে বানানো, দারুণ সফট কোয়ালিটি হয়, ঠিক আছে। চলো সরিয়ে দিলাম, নেক্সট কালারে চলে যাচ্ছি, নেক্সট কালারে চলে যাচ্ছি। এটা একটা আনকমন একটা কালার দেখাচ্ছি, অরেঞ্জের সাথে ইয়েলোর একটা শেড, ঠিক আছে। হাই দি কেমন আছো? ভালো আছি সুজাতা। আচ্ছা দেখে নাও, অরেঞ্জ আর ইয়েলোর মানে একসাথে মিক্স আপ করে একটা সুন্দর একটা অরেঞ্জিশ কালার এসেছে, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। ওটার সাথে কিন্তু মরুন কম্বিনেশনে রয়েছে, ঠিক আছে, অরেঞ্জের সাথে ইয়েলো কম্বিনেশন, অরেঞ্জের সাথে ইয়েলো কম্বিনেশন রয়েছে। কালারটা দেখো, এই কালারটা কিন্তু মানে স্কিন টোন যার যাই হোক না কেন সবাইকে ভালো লাগবে, ঠিক আছে। এটা এমন একটা কালার, অসম কালেকশন, থ্যাংক ইউ সঙ্গীতা। স্কিন টোন যার যাই হোক না কেন তাকে ভালো লাগবে, এটা এমন একটা কালার। এই কালারটা যারা লাইট শেড যারা ডার্ক শেড সবাইকে ভালো লাগে। বললাম আবার জিজুকেই বিয়ে করো, সাউথের রিচুয়ালে পৈঠানি পরে। ও হ্যাঁ 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 সেটা করতে পারি, সেটা করতে পারি, পৈঠানি আছে গো, হ্যাঁ পৈঠানি আছে, তবে বেশি কালার নেই গো, দু একটা কালার আছে। দেখো এই থাকছে তোমার, আমি পৈঠানি আবার নতুন স্টক আসবে তখন আমি একসাথে দেখিয়ে দেবো, ঠিক আছে, হয়তো একটা কি দুটো আছে।
এই থাকবে তোমার আঁচল পোর্শনটা মারুন রেড কালারে, আর এই থাকছে তোমার বডিটা অরেঞ্জের সাথে ইয়েলো কম্বিনেশন। ইউ আর ভেরি প্রিটি, থ্যাংক ইউ পায়েল দে, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট কালার দেখাচ্ছি, বাট ভীষণ স্মার্ট একটা কালার দেখাচ্ছি, দেখে নাও। ব্ল্যাক কালারে আঁচল রয়েছে, আঁচলের কাজটা দেখো মারাত্মক, প্রত্যেকটা মানে পশমিনা সিল্ক একটা একটার থেকে এতটাই ডিফারেন্ট, আর এত সুন্দর কালেকশনগুলো, মানে যারা যখন নিয়েছে সবার খুব পছন্দ হয়েছে, তোমায় অনেকটা কন্যাকুমারিকার মতো দেখতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো, সেলিব্রিটিরা প্রচুর কষ্ট করে নিজেদের লুকটা মেনটেন করে, ওর মতো আমাকে দেখতে বলছে, আমার তো খুবই ভালো লাগছে। ইউ আর ভেরি সুইট, থ্যাংক ইউ সুইটি রিন্টু। আচ্ছা তুমিও তো সুইট, তোমার নামের মধ্যেই তো সুইটি রয়েছে, সুইটি রিন্টু দাস, থ্যাংক ইউ। দেখ এটা ভীষণ স্মার্ট একটা কালার, এটা কিন্তু মেহেন্দি কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন, একটা মেহেন্দি কালারের সাথে আমি মারুন দেখিয়েছি, এটা ভীষণ স্মার্ট একটা কালার, একদম আনকমন কম্বিনেশন রয়েছে, যারা ইউনিক কম্বিনেশন আনকমন কম্বিনেশন পড়তে ভালোবাসো এটা তারা নিও, ঠিক আছে। ব্ল্যাক বিপি থাকবে সাথে, বিপির হাতা এইভাবে একটা স্লিভসে, দেখো কি দারুণ লাগবে, বুঝতে পারছো। এটার সাথে যখন সেজে গুজে তুমি একটা অকেশন পারপাসে, ধরো দিনের বেলা কোনো অকেশন পারপাস ক্যারি করছো, ঠিক আছে, খুব দামি শাড়ি ক্যারি করার কোনো প্রয়োজন নেই, এরকম একটা লাইট শাড়ি, লাইট ওয়েট, দেখতেও খুব একটা বেশি এ না, গর্জিয়াস না। জুম্বা ক্লাস করাতে যাচ্ছি, যেতে যেতে তোমার লাইফ দেখছি, হায় রে দেখো, কাউকে ধাক্কা টাক্কা মেরে দিও না, ঠিক আছে, আর সুন্দর ছেলে পেলে ধাক্কা মেরে দিও, যদি কিছু বলে বলবে লাইভ দেখছিলাম। দেখো এই থাকছে তোমার ব্ল্যাকের সাথে মেহেন্দি, মেহেন্দি কালারের কম্বিনেশন রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 1250, এটা সফট পশমিনা সিল্ক রয়েছে, ঠিক আছে। চলো এবার তোমরা বলো, গাদওয়াল দেখবে নাকি মটকা মাসলিন দেখবে বলো। আচ্ছা বেনারসি সিল্ক দেখাবো, অনেকদিন বেনারসি সিল্ক দেখাইনি, গাদওয়াল দেখবে না বেনারসি সিল্ক দেখবে বলো, গাদওয়াল দেখবে না বেনারসি সিল্ক দেখবে বলো, আমি ততক্ষণ একটা বালুচরি দেখাই, খুব সুন্দর একটা বালুচরি, একটা দারুণ কালারের একটা বালুচরি এসেছে, ঠিক আছে। এক পিস পাবে, ইউনিক ডিজাইন, ইউনিক কালার পাবে, বাট এক পিসই পাবে, ঠিক আছে। দেখে নাও এই থাকবে তোমার শাড়ির লুকটা, একদম মানে এই শাড়িগুলো তাদের পছন্দ হবে, আমার মতো যারা বোরিং মানুষ, যারা খুব বেশি গর্জিয়াস শাড়ি পরতে ভালোবাসে না, যারা হালকার উপর শাড়ি পরতে ভালোবাসে, যে সব সময় ক্যারি করতে পারবো, সেরকম শাড়ির মধ্যে কিন্তু এই শাড়িগুলো পরে, ঠিক আছে, ছোটোখাটো অকেশন পারপাস ক্যারি করতে পারবে। ক্যাবে আছি তো, ও আচ্ছা ক্যাবে আছো, আচ্ছা সত্যি তুমি খুব মিষ্টি দেখতে, থ্যাংক ইউ। পিপি বলো, কোনটার পিপি জিজ্ঞেস করছো, এতক্ষণ যেগুলো দেখালাম সব 1250, ঠিক আছে। বেনারসি সিল্ক প্লিজ, আচ্ছা অর্গ্যানজা কি আসবে, অরেঞ্জটা চাই, হ্যাঁ আসবে আসবে আসবে, কিন্তু অরেঞ্জটা আসবে কিনা জানি না বাবা, মাটকা মাসলিন, বেনারসি সিল্ক, বেনারসি সিল্ক। আচ্ছা হাই সুলতা আন্টি, দেখে নাও এই থাকছে আঁচল পোর্শনটা, আঁচলে পুরো বরযাত্রী রয়েছে, ঠিক আছে, এক্ষুনি আমার বিয়ের কথা চলছিল তো বরযাত্রীকে নিয়ে এসেছি, এই থাকছে বরযাত্রী, এটা কিন্তু রয়েছে তোমার মুগা সুতো দিয়ে ওয়ার্ক করা, এটা কিন্তু বালুচরি, ঠিক আছে, মুগা সুতো দিয়ে ওয়ার্ক করা বালুচরি, তোমরা বালুচরি দেখেছো যেগুলো জারি দিয়ে ওয়ার্ক করা থাকে, এটা কিন্তু মানে মুগা সুতো দিয়ে পুরো অল ওভার বডিতে ওয়ার্ক করা থাকে, এটা কিন্তু অল ওভার বডিতে মুগা সুতো নেই, অল ওভার বডিতে দেখো সেলফ একটা কাজ করা রয়েছে, দেখো ভীষণ সোবার কালেকশনের একটা শাড়ি, এটা শেওলা গ্রিন কালারের মধ্যে রয়েছে, এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে, দারুণ স্মার্ট দেখতে, আর একদম এক পিস অ্যাভেলেবেল রয়েছে, একটা ইউনিক কালেকশন রয়েছে, এর আর কোনো কালার আমার কাছে অ্যাভেলেবেল নেই, এক পিসই এসেছে, ঠিক আছে। তোমাকে ইয়েলো অরেঞ্জ পৈঠানিটা চাই, ইয়েলো অরেঞ্জ পৈঠানিটা, ইয়েলো অরেঞ্জ পৈঠানিটা তো সোল্ড, ঠিক আছে আমি চেষ্টা করবো, নতুন স্টকে আনার চেষ্টা করবো, হ্যাঁ। এই থাকছে আঁচল পোর্শনটা, প্রাইস রয়েছে 1250, 1250, ঠিক আছে, মুগা সুতো দিয়ে ওয়ার্ক করা, এই থাকছে বিপি, বিপির হাতে এইভাবে একটা স্লিপস থাকছে, আঁচলটা দেখো খুব সুন্দর, একদম পুরো বরযাত্রী মতো করা রয়েছে, মুগা সুতো দিয়ে ওয়ার্ক, এটা কিন্তু প্রিন্ট না, প্রাইস রয়েছে 1250, ঠিক আছে, এক পিস অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। আমার সেম শাড়ি আছে, হ্যাঁ দেখ, ঠিক আছে, শ্যাওলা গ্রিন কালার, সেলফে ওয়ার্ক করা রয়েছে, যারা লাইট ওয়েট শাড়ি পরতে পছন্দ করো খুব গর্জিয়াসও না, আর দেখতে ভীষণ সোবার কালেকশন, ঠিক আছে। ব্ল্যাক কালারের কিছু হবে দি, ব্ল্যাক কালারের, ব্ল্যাক কালারের, ব্ল্যাক এটা এখনো কিছু দেখাইনি, একটা ব্ল্যাক হবে মটকা মাসলিনে দেখাবো, ঠিক আছে। চলো বেনারসি সিল্ক দেখিয়ে দিচ্ছি, বেনারসি সিল্ক দেখাচ্ছি, দেখে নাও এটা রয়েছে তোমার, একটা এক্ষুনি দেখালাম যেটা তোমার স্বর্ণ বালুচরি, প্রাইস রয়েছে 1250, এখন যেটা দেখাচ্ছি 1050, ঠিক আছে,
এরম বালুচরি রয়্যাল ব্লুতে হবে না গো, শুধু একটা কালারই এসেছে, ঠিক আছে একটা কালারই এসেছে, তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখে নাও, এই থাকছে তোমার বেনারসি সিল্ক, ঠিক আছে, একদম সফট হয় এগুলো, আর খুব নমিনাল প্রাইস হয়, ভীষণ লাইট ওয়েট হয়, 250 থেকে 300 গ্রাম ওয়েট হবে। এই থাকবে আঁচল পোর্শনটা, সমস্ত কিন্তু জারিনা মুগা সুতোয় ওয়ার্ক করা রয়েছে। প্রাইস রয়েছে, বালুচরি অন্য কালার আনবে, হ্যাঁ অন্য অন্য ডিজাইন অন্য অন্য কালার আরও আসবে, বাট এই ডিজাইনটাই একটাই কালার পাবে, ঠিক আছে। দেখে নাও, এটা থাকছে রেডির উপরে ময়ূর ময়ূর ডিজাইন করা রয়েছে, অল ওভার বডিতে পুরো জারাও কাজ রয়েছে, ঠিক আছে, একদম মানে ঠাসা কাজ যাকে বলে, পুরো ঠাসা কাজ রয়েছে। নিচের দিকে দেখে নাও, এইভাবে একটা পাড় পাচ্ছ, ঠিক আছে, নিচের দিকে এইভাবে একটা পাড় পাচ্ছ, খুব সুন্দর লুক। মানে অনেক সময় হয় না যে ধরো বন্ধুর বিয়ে বা বন্ধুর ধরো মানে এখন তো ব্যাচেলার্স পার্টি বলে একটা জিনিসও রয়েছে, তো বা অনেক সময় হয় যে তাকে ডেকে এনে খাওয়ানো, এরকম অনেক কিছু রিচুয়ালস হয়, তো সেটা তো আর বিয়ে না যে প্রচুর কস্টলি একটা গিফট দেবে, তো ছোট্টখাট্টো একটা গিফট দেওয়ার জন্য বা বন্ধুদের পকেট মানি সেভ করে যেটা দেওয়া হয়, একদম সেই রেঞ্জের একটা অ্যাফোর্ডেবল শাড়ি। প্রাইস রয়েছে 1050, ঠিক আছে, 1050। এই থাকবে আঁচলটা ব্লুতে রয়েছে, মুগা সুতো দিয়ে এইভাবে ওয়ার্ক করা রয়েছে, গিফটিং পারপাসের জন্য বেস্ট শাড়ি, নিজেরাও পরতে পারো, কারণ ভীষণ সফট, ভীষণ সফট। গিফট কিন্তু ভেবো না যে গিফটিং পারপাস বলছি বলে সেটা খারাপ শাড়ি, খারাপ শাড়ি কখনো কাউকে গিফট দিও না, কারণ তুমি দিচ্ছ তার মুখে হাসি ফোটানোর জন্য, সেটা যদি 600 টাকারও হয় যেন সেই কোয়ালিটিটা ভালো হয়, যাতে তার পরে মনে হয় যে হ্যাঁ খুব সুন্দর শাড়িটা দিয়েছে আমাকে। দেখো, এই থাকছে বিপি, বিপির হাতে এইভাবে একটা স্লিপস থাকছে, এই থাকবে স্লিপসটা ফ্লোরাল করা। প্রাইস রয়েছে কিন্তু 1050, রেডের ওপর রয়েছে পুরো রেড, ঠিক আছে। তুমি যেটা পরে আছো কত দাম গো? 2000 সুস্মিতা মান্না, ম্যাজেন্ডা কালারের দেখাবে, কি দেখবে ম্যাজেন্ডা কালারের বড়? পুরী থেকে এনেছিলাম, ও আচ্ছা পুরী থেকে এনেছিলে, দেখো এই থাকছে শাড়িটা, ঠিক আছে, রেডের সাথে ব্লু কম্বিনেশনে রয়েছে, বিপিটা দেখিয়ে দিলাম, প্রাইস রয়েছে কিন্তু 1050, ভীষণ নমিনাল রেট, বুঝতেই পারছো এই রেঞ্জে কিচ্ছু পাওয়া যায় না, মানে কিচ্ছু হয় না, একটা কুর্তি পর্যন্ত ভালো হয় না, ঠিক আছে, বাট শাড়িটা দারুণ কোয়ালিটি। নেক্সট বেনারসি সিল্ক দেখাচ্ছি, দেখে নাও, এই বেনারসি সিল্কটা মোস্ট ডিমান্ডিং একটা বেনারসি সিল্ক, রুমাদি নিয়েছিল, অজন্তা দি নিয়েছিল, তৃপ্তি নিয়েছিল, মানে এই শাড়িটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং শাড়ির মধ্যে একটা কালেকশন, সেটা আবার রিস্টক হয়েছে, তো দেখে নাও, তখন প্রচুর জনে চেয়েছিলে দিতে পারিনি, এখন যে এখন একটা কালার, হ্যাঁ একটা কালারই পাবে এটারও, ঠিক আছে, মানে এক একটা বেনারসি সিল্ক আজকের যারা যারা কালেকশন দেখছো তারা সব এক্সক্লুসিভ পিসগুলো পেয়ে যাচ্ছ, কারণ যে পিসগুলো সবাই আগে থেকে প্রচুর বুকিং করার চেষ্টা করেছিল আসেনি স্টকে, সেরকম কিন্তু এক্সক্লুসিভ শাড়ি আজকে পাচ্ছ। দেখে না, এই থাকছে আঁচল পোর্শনটা, একদম জারি দিয়ে ওয়ার্ক করা পিঙ্ক কালারের উপরে, ঠিক আছে, এই থাকবে লুকটা, এই থাকছে তোমার বডিটা, ঠিক আছে, এটার প্রাইস রয়েছে কিন্তু 1250, 1250, 1250। দেখ নিচের দিকে একটা, এইভাবে একটা নিচের দিকে একটা চওড়া পাড় রয়েছে, এই থাকবে আঁচলটা, ঠিক আছে, প্রাইস রয়েছে 1250। এগুলো সফট কোয়ালিটির বেনারসি সিল্ক, হাতে দিলে বুঝতে পারবে একদম সিল্কের যে সফট কোয়ালিটিটা হয় সেটা, ঠিক আছে। অলিভ গ্রিনটা প্লিজ দেখিও, কোন অলিভ গ্রিনটা গো? জামদানিতে দেখিয়ে দেবো তোমার, এটা কী শাড়ি গো, প্রাইস কত? কোনটা তানিয়া? ম্যাজেন্ডার ওপরের, ও ম্যাজেন্ডা ওপারার মধ্যে, ম্যাজেন্ডা ওপারা নেই গো, ওপারা সব সোল্ড, যা ছিল সব সোল্ড, আসলে আবার দেখাবো, ঠিক আছে। এটা ডিপ ব্লু রয়েছে আর রয়্যাল ব্লুর একটা মিক্সড টোন রয়েছে, গোল্ডেন শাড়ি দিয়ে ওয়ার্ক করা রয়েছে অল ওভার বডিতে। এই থাকবে তোমার নিচের দিকের পাড়টা, একদম আমকলকা করা রয়েছে, পরলে গায়ে পরলে তুমি এই শাড়িটা, এত সফট সিল্ক যে মানে বুঝতে পারবে না যে কিছু একটা পরে আছো, এত সফট কাপড়ের উপরে আছে, ঠিক আছে। এই থাকবে শাড়ি লুকটা, দেখে প্রাইস রয়েছে কিন্তু 1250, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু একদম মানে জলের দামে। এই থাকবে বিপিটা, বিপির হাতায় দেখে, বিপিতে দেখে না, অল ওভার বডিতে শাড়ির ভিতরে যে কাজটা পাচ্ছ একদম সেই কাজটা কিন্তু বিপিতেও রয়েছে, আর এইভাবে একটা স্লিভসে পার্ট থাকছে, প্রাইস রয়েছে কিন্তু 1250, ঠিক আছে, প্রাইস রয়েছে 1250। এই থাকবে লুকটা শাড়ি, ভীষণ সুন্দর একটা লুকের শাড়ি, এই শাড়িটা পরে একটা রিভিউ রয়েছে, খুব সুন্দর, দেখতেও ভীষণ সুন্দর লাগছে তাকে। তুমি যেটা পরে আছো সেটা কি শাড়ি, প্রাইস কত তানিয়া? ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে, প্রাইস রয়েছে 2000, তার কালার্স আমি অনেক দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, এটার হোয়াইট পিঙ্কে দেখিয়েছি, ইয়েলো রেডে দেখিয়েছি, একটা খুব সুন্দর গ্রিনে দেখিয়েছি, একটা ব্লুতে দেখিয়েছি। আচ্ছা চলো আর একটা শাড়ি দেখাচ্ছি, আচ্ছা এটা না, এটা বেনারসি সিল্ক না, আচ্ছা আর একটা বেনারসি সিল্ক দেখাচ্ছি, দেখে নাও,
এই বেনারসি সিল্কটাও কিন্তু খুব ডিমান্ডিং একটা বেনারসি সিল্ক। তুমি যেটা পরে আছো সেটা কি শাড়ি, প্রাইস কত? আচ্ছা বলে দিচ্ছি, চলো এবার যে বেনারসি সিল্কটা দেখাচ্ছি দেখে নাও, খুব ডিমান্ডিং একটা বেনারসি সিল্ক। এটাও কিন্তু মানে আবার রিস্টক হয়েছে, তো যার নেওয়ার হবে দুজনকে দিতে পারবো, ঠিক আছে? দু পিস অ্যাভেলেবেল হয়েছে, দু পিস মানে নতুন স্টকে দু পিস আমি পেয়েছি, দুটো এনেছি, তো যার মনে হয়েছিল আগের বার নিতে পারোনি নিয়ে নিও, ঠিক আছে? দেখে নাও, এই থাকছে আঁচল পোর্শনটা, ঠিক আছে? বেনারসি সিল্ক প্রাইস রয়েছে 1650, 1650 টাকা, ঠিক আছে? তুমি আচ্ছা বেনারসি সিল্ক প্রাইস রয়েছে 1650, এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকবে বডিটা, ঠিক আছে? এই থাকছে বডিটা, বডিটা পুরো কিন্তু এগুলো কিন্তু মানে সেমি পৈঠানির লুক, একদম সেমি পৈঠানি, ঠিক আছে? এটা প্রাইস রয়েছে 1650, যারা পৈঠানির কথা বলছিলে দেখে নাও, বলতে বলতে একটা সেমি পৈঠানি নিয়ে এসেছি, একদম এটা তোমার ওয়াইন কালার বলতে পারো, যারা মাজেন্ডা কালার বলছিলে দেখে নাও এই কালারটার কথা বলছিলে কিনা, সেমি পৈঠানি রয়েছে, ওয়াইন লুকে রয়েছে, এই থাকবে তোমার পার পোর্শনটা, ঠিক আছে? ভীষণ সুন্দর ফিনিশ রয়েছে, পেছনের ফিনিশটা দেখো, সামনে পিছনে একদম সেম, ঠিক আছে? ওভারঅল বডিতে দেখো এইভাবে কিন্তু পিকক মোটিভ করা রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 1650, 1650, এই রে কালোটা, ওটা কালো না গো, ওটা ব্লু রয়েছে, দেখিয়ে দিচ্ছি, ওটা 1650 রয়েছে, দেখিয়ে দিচ্ছি, এই থাকবে তোমার নিচের দিকে একটা পার, এই থাকছে উপরের দিকে একটা পার, ওভারঅল বডিতে এই বকটা করা রয়েছে, এই থাকবে আঁচল, ঠিক আছে? সেমি পৈঠানি, প্রাইস রয়েছে 1650। আচ্ছা উইথ বিপি রয়েছে, বিপিটা দেখিয়ে দিচ্ছি, বিপির হাতা কিন্তু, বিপিটা তোমার থাকবে ওয়াইন কালারে, বিপির হাতা এইভাবে একটা স্লিভসে ওয়ার্ক করা রয়েছে, দেখো এইভাবে একটা স্লিভস থাকছে, ঠিক আছে? ওয়াও দারুণ, এটা এটা ভীষণ ডিমান্ডিং, এটা দু পিস এসেছে নতুন স্টকে। আচ্ছা যে ব্ল্যাকটা দেখবে বলছো দেখে নাও, আমি শাড়ি না তোমাকেই দেখে যাচ্ছি, এই যে দেখো যে ব্লু বলছি ব্ল্যাক বলছিলে, এটা ব্ল্যাক না, এটা একদম ডার্ক মানে ব্লু কালার, ডার্ক নেভি ব্লু কালার, যেটা দেখে মনে হয় ব্লু, ঠিক আছে? ব্ল্যাক মনে হয়, এই থাকবে আঁচল পোর্শনটা, এটা জর্জেট বেনারসি, ঠিক আছে? সিফন বেনারসি বা জর্জেট বেনারসি যেটাকে বলে, একদম সেটা, ঠিক আছে? সিফন বেনারসি, এই থাকবে তোমার অল ওভার বডিতে ওয়ার্ক করা, এই থাকছে শাড়ির লুকটা, ঠিক আছে? পুরো গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, এই থাকবে শাড়ির লুকটা, একদম মানে শিফনের যে কোয়ালিটিটা হয়, একদম হরহরে যে কোয়ালিটিটা, একদম ফুসকে যাচ্ছে সেই রকম স্মার্ট লুকের একটা শাড়ি। এগুলো বেশিরভাগ যারা ধরো মানে কলেজ গোয়িং, স্কুল গোয়িং, সেই সমস্ত টিন এজ মেয়েরা, তারা ভীষণ প্রেফার করে যে এমন জিনিস যেটার জন্য মেনটেনেন্স করতে হবে না, জলে ধোবে পরবে রেখে দেবে, ঠিক আছে? এই থাকবে আঁচল পোর্শনটা, পিঙ্কের ওপরে রয়েছে, বিপিটাও থাকছে পিঙ্ক কালারে, এইভাবে একটা স্লিভস থাকছে, প্রাইস রয়েছে 1650, শিফন বেনারসি, ঠিক আছে? শিফন বেনারসি, যে দেখতে চাইছিলে এটা দেখো দেখিয়ে দিলাম, ঠিক আছে? প্রাইস রয়েছে 1650, চলো সরিয়ে দিলাম। আচ্ছা চলো ঝটপট ঝটপট কিছু গাদওয়ালের কালার দেখাই, ডিপ গ্রিন, বটল গ্রিনের সাথে মাজেন্ডা কম্বিনেশনে রয়েছে, বটল গ্রিনের সাথে ওয়াইন কম্বিনেশনে রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 1200, ঠিক আছে? এটা তোমার রয়েছে গাদওয়াল, উইদাউট বুটি যে গাদওয়াল সেই গাদওয়াল, ঠিক আছে? দেখে নাও, বটল গ্রিনের সাথে মাজেন্ডা কম্বিনেশনে রয়েছে, প্রাইস রয়েছে 1200, আর আছে কো শিফন বেনারসি? না গো আর নেই, এই একটাই কালার ছিল, একটাই কালার ছিল, এই থাকছে বটল গ্রিনের সাথে মাজেন্ডা কম্বিনেশনে রয়েছে, প্লেন গাদওয়াল, প্রাইস রয়েছে 1200 উইথ বিপি, ঠিক আছে? শিফন বেনারসি আর কোনো কালার আছে? না গো শিফন বেনারসি আর কোনো কালার নেই। আচ্ছা বিপিটা দেখিয়ে দিই, দারুণ একটা কালার বিপিটা, দেখো মানে শাড়ি যারা নেবে উইথ উইদাউট বিপি পরবে না এগুলো, দারুণ দারুণ, এরকম একটা বিপি রয়েছে, এগুলো পিওর সাউথের শাড়ি, ঠিক আছে? কটন সিল্ক গাদওয়াল, এগুলো এগুলো চেষ্টা করবে একটু লং স্লিভস দিয়ে পরার, ওরা যেভাবে পরে দারুণ লাগছিল, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 1200, এটা ফার্স্ট কালার, যার পছন্দ হবে এসএস নাও, নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো, পারটা দেখে নিয়েছো, খুব সুন্দর একটা শাড়ি পার করা রয়েছে, ঠিক আছে? গাদওয়ালের লুক তো সবার জানা। নেক্সট কালার দেখাচ্ছি, দেখো একটা মোস্ট আনকমন একটা কালার দেখাচ্ছি এবার, এটা রয়েছে তোমার, কেউ একটু আমাকে গাইড করো তো এই কালারটা কি নাম বলা যায়, এটা অরেঞ্জ আর রেড দুটো মিক্স করে একটা ডুয়াল টোন রয়েছে, ঠিক আছে? তোমরা খুব সুন্দর সুন্দর কালারের নাম জানো, তো যদি তোমরা আমাকে গাইড করতে পারো তো আমাকে একটু বলে দাও, ঠিক আছে?
দেখে নাও, অরেঞ্জ আর রেডের ডুয়াল টোনে রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 1200। খুব সুন্দর কালার, দারুণ একটা কালার, ঠিক আছে? এই থাকবে লুকটা। এগুলো কেউ যদি কাউকে গিফটিং পারপাসে দাও, চোখ বন্ধ করে থাকো যে তার পছন্দ অবশ্যই হবে, দারুণ কোয়ালিটি এগুলো, আর দেখতে ভীষণ সুন্দর। কি করে কেউ এত হুবহু মিল হতে পারে কন্যাকুমারিকার সাথে? ইভেন কথা বলার স্টাইলও আগুন কালার, না না আগুন কালার না, আগুনের থেকেও খুব মিষ্টি মিষ্টি কালার। আগুনের কালারটা তো তোমার হট, এটা হট না, এটা কুল কালার একটা, ঠিক আছে? খুব সুন্দর কালারটা, খুব সুন্দর। দেখ, অরেঞ্জের সাথে রেডের একটা ডুয়াল টোনের এফেক্ট রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 1200, ঠিক আছে? চলো, রেড কালারের আঁচল থাকছে, দাড়ি পার থাকছে, আর রেড কালারের কিন্তু বিপি পাচ্ছে, একদম সিঁদুরে লাল কালারের বিপি পাবে, বিপির হাতায় এইভাবে একটা স্লিপস থাকছে, প্রাইস রয়েছে কিন্তু 1200, ঠিক আছে? চলো নেক্সট কালারে চলে যাচ্ছি, শ্যাওলা গ্রিন কালার। অনেকেই বলেছিল আমাকে গ্রিনের সাথে মারুন শেড দেখাতে, তো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও শ্যাওলা গ্রিনের সাথে মারুন। শ্যাওলা গ্রিনের সাথে মারুন, প্রাইস রয়েছে 1200, ঠিক আছে? একটা বটল গ্রিন দেখিয়েছি, তার সাথে ম্যাজেন্ডা দেখিয়ে দিলাম, এবার দেখাচ্ছি শ্যাওলা গ্রিনের সাথে তোমার মারুন কম্বিনেশন, মারুনিশ রেড, ঠিক আছে? আর ম্যাটেরিয়ালটা কি কটন? হ্যাঁ, এটা কটন সিল্ক রয়েছে। এটা কিন্তু, এটা কি কিনু, কি বলছো মহুয়াদি? কিনু কালার, কিনু কালার। আর ম্যাটেরিয়ালটা কি কটন? হ্যাঁ, এটা সিল্ক না, এটা কটন সিল্ক, ঠিক আছে? এর সুতোর ভিতরে সিল্ক সুতো মিক্স করা রয়েছে, যাতে একটা গ্লেজি টেক্সচার হয়, বাট কটনের পার্সেন্টেজ কিন্তু বেশি, ঠিক আছে? 80% কটন রয়েছে, 20% সিল্ক রয়েছে, যাতে এটা একটা গ্লেজি টেক্সচার হয়। এটা কটন সিল্ক গারওয়াল বলে এগুলোকে। এই থাকবে তোমার আঁচল পোর্শনটা, বিপির হাতায় এইভাবে একটা স্লিভস রয়েছে, বিপিটার এই থাকছে কালার, দেখো এই থাকছে বিপি, বিপির হাতায় এইভাবে একটা স্লিভস থাকছে। এই থাকবে আঁচল পোর্শনটা, তোমার শ্যাওলা গ্রিনের সাথে মারুন কম্বিনেশন রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 1200, ঠিক আছে? আচ্ছা, এবার দেখাচ্ছি, দেখো একদম পিওর অরেঞ্জের সাথে পিঙ্ক, যে কালারটা তোমরা কাতান সিল্ক, কাতান বেনারসি সব কিছুতেই খোঁজো, একদম সেই কালারটা, ঠিক আছে? একদম পিওর অরেঞ্জ, অরেঞ্জ যেটাকে বলে, কম একদম সেই কালার, অরেঞ্জের সাথে খুব সুন্দর একটা ফুসিয়া পিঙ্ক কালার, ঠিক আছে? এটা কিন্তু বেবি পিঙ্ক না, ফুসিয়া পিঙ্ক কালার। দেখো, এই থাকছে অরেঞ্জের সাথে ফুসিয়া পিঙ্ক কালারের কম্বিনেশনের গাদোয়াল, প্রাইস রয়েছে কিন্তু 1200, বিপিটা অবশ্যই পিঙ্ক কালারে হবে, না অবশ্যই পিঙ্ক কালারে নেই, পিঙ্ক কালারে নেই, দাঁড়া দেখছি, বিপিটা সেম কালারে থাকছে, সেম কালারের বিপি, বিপির হাতায় এইভাবে একটা স্লিভস থাকছে, স্লিভসগুলো ভীষণ সুন্দর, ঠিক আছে? প্রাইস রয়েছে, এটা বিপি, বিপির হাতায় এইভাবে একটা স্লিভস রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 1200, অরেঞ্জের সাথে পিঙ্ক। কেউ যদি চাও কন্ট্রাস্ট করেও বিপি পরতে পারো, আবার কেউ যদি চাও যে এটার সাথে যে ম্যাচিং বিপি রয়েছে, এইভাবে স্লিপ দেওয়া রয়েছে, সেটাতেও পরতে পারো, ঠিক আছে? অরেঞ্জের মতো আরও একটা ফ্রুট হয়, ও আচ্ছা কিউই, কিউই, কিউই বলে উইটাকে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো ঠিক আছে, ওপর নিচে দুদিকেই কিন্তু পার করা রয়েছে, কটন সিল্ক গাদওয়াল, প্রাইস রয়েছে কিন্তু 1200, খুব মিষ্টি একটা অরেঞ্জের সাথে পিঙ্ক কম্বিনেশন, ঠিক আছে? সরিয়ে দিলাম। এবার যারা ব্ল্যাক শাড়ি দেখতে চাইছিলে যে ব্ল্যাকে আছে কিনা, দেখে নাও, ব্ল্যাকে এক পিস রয়েছে, এটা বুটি গাদওয়াল রয়েছে, ঠিক আছে? 1250 প্রাইস রয়েছে এটা, দেখিয়ে দিচ্ছি, ব্ল্যাকের সাথে মারুনিশ রেড, ঠিক আছে? পুরোপুরি রেড না, মারুনিশ রেড, প্রাইস রয়েছে, এই যে মানে স্ক্রিনের সামনে ব্ল্যাক আসলেই যেন মনে হয় শত্রু, মানে ব্ল্যাকটাকে এত সুন্দর দেখতে, তো ফোনটার খুব হিংসে হয়। তোমার শাড়িটার কি প্রাইস গো? আমার শাড়িটার প্রাইস জয়তি 2000। দেখ, এই থাকছে তোমার ব্ল্যাকের সাথে মারুনিশ রেড, ঠিক আছে? ব্ল্যাকের সাথে মারুনিশ রেড কম্বিনেশন রয়েছে, বুটি গাদওয়াল রয়েছে, প্রাইস রয়েছে 1250, অসম একটা কালার, পাওয়া যায় না এমন একটা কালার, মানে প্রচুর বলে বলে তবে এই কালারটা রিস্টক করানো সম্ভব, ঠিক আছে? ব্ল্যাকের সাথে মারুনিশ রেড কম্বিনেশনে রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 1250, দেখে নাও, এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে? বিপিটা দেখে নি কি কালারের রয়েছে, বিপিটা রয়েছে তোমার, চেক করে নি, হ্যাঁ বিপিটা রয়েছে ব্ল্যাকে,
বিপিটা রয়েছে ব্ল্যাকে, ব্ল্যাকের সাথে মারুনিশ রেড পার রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 1250। ঠিক আছে, প্রাইস রয়েছে 1250। বুটি গাদওয়াল রয়েছে বডিতে, এইভাবে ছোট 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 কিন্তু বুটি করা রয়েছে। ঠিক আছে, চলো সরিয়ে দিলাম, নেক্সট কালারে চলে যাচ্ছি। নেক্সট কালারটা খুব সুন্দর একটা কালার, এটা তোমরা গায়ে হলুদে অনেক সময় মেয়ের বাড়িতে যারা হলুদের কম্বিনেশন পরতে চাও বাট খুব ডার্ক হলুদ পরতে চাও না, বা হলুদের সাথে বেশিরভাগ লাল কালারের কম্বিনেশনে হয় তাই জন্য অনেকে প্রেফার করো না, তাদের জন্য কিন্তু এই কালারটা, এই শাড়িটা পরার কিন্তু কোনো এজ নেই। ঠিক আছে, যে কোনো এজে এই শাড়িটা ক্যারি করতে পারো, ভীষণ সুন্দর একটা কম্বিনেশন, যে কম্বিনেশন কিন্তু অনেক বয়স পর্যন্ত তোমরা ক্যারি করতে পারবে। আমি নিজেই এখনই ভাবি যে আমি বুড়ি হয়ে যাচ্ছি, তো কি বলবো আর, আমার ভীষণ পছন্দ এরকম কালার যেটা আমরা দীর্ঘদিন পরতে পারবো। ঠিক আছে, পিঙ্কি এক্ষুনি থাকলেই বলবে তুই বুড়ি হয়ে গেছিস। বটল গ্রিনের সাথে রেড আছে, বটল গ্রিনের সাথে রেড নেই গো, তোমার শ্যাওলা গ্রিনের সাথে রেড রয়েছে, বটল গ্রিনের সাথে মাজেন্ডা রয়েছে। ঠিক আছে, এই কালারটা দেখে নাও, এটা তোমার কি ইয়েলো বলবো এটাকে, মাস্টার্ড ইয়েলোর সাথে গ্রিন কম্বিনেশনে রয়েছে। ঠিক আছে, বটল গ্রিন মাস্টার্ড ইয়েলোর সাথে বটল গ্রিন কম্বিনেশনে রয়েছে, এই থাকবে আঁচলটা, বিপিটা থাকছে, এই থাকছে বিপিটা। ঠিক আছে, বিপিটা মাস্টার্ড ইয়েলো কালারের সাথে, এই থাকছে বিপির হাতা স্লিভস, প্রাইস রয়েছে কিন্তু 1200। ঠিক আছে, একদম নমিনাল প্রাইস, বাট কোয়ালিটি কিন্তু অ্যাসিওর কোয়ালিটি পাবে, কটন পিওর কটনের ওপরে কিন্তু ওয়ার্কটা করা রয়েছে, এই থাকবে লুকটা। ঠিক আছে, যারা গায়ে হলুদ পারপাসের জন্য, সবাই গায়ে হলুদদের নিশ্চয়ই কনের সময় সবাই তো আর ইয়েলোর সাথে লাল পরবে না, তাদের জন্য কিন্তু এই কম্বিনেশনটা, মানে এজেড যারা রয়েছে তারা যদি লাল ঘাসা না পরতে চাও, একটু অন্যরকম টোনে পরলাম, গ্রিন ব্লাউজ দিয়ে পরতে পারো, যেটা ম্যাচিং ব্লাউজ রয়েছে সেটা দিয়েও পরতে পারো, যদি কেউ অন্য কালারের ব্লাউজ দিয়েও পরো তাহলে এই স্লিপসটা বসিয়ে নিতে পারো, তাহলে ভীষণ সুন্দর লাগবে, একদম মনে হবে যেন পুরো ম্যাচিং। ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু 1200। এগুলো খুব গ্লেজি টেক্সচার হয় যাতে দেখতে ভীষণ ভালো লাগে, একবার দেখাবে, কি দেখাবো কি কি কালার আছে, ও বাবা সেটা না সবার প্রথমে দেখিয়েছিলাম, সব নিচে চাপা পড়ে গেছে। দেখে নাও একটা খুব স্মার্ট একটা কালার দেখাচ্ছি এবার, অ্যাশের সাথে মারুন। ঠিক আছে, অ্যাশের সাথে মারুন, প্রাইস রয়েছে কিন্তু 1200। আচ্ছা, এবার মটকা মাসলিন আর জামদানি দুটোর মধ্যে একটাই দেখাতে পারবো কারণ টাইম আর বেশি নেই। ঠিক আছে, দেখ, এই থাকছে অ্যাশের সাথে মারুন কম্বিনেশনে, মানে প্লেন গাদওয়াল, প্রাইস রয়েছে 1200, অ্যাশের সাথে কম্বিনেশন রয়েছে, এই থাকবে লুকটা। ঠিক আছে, খুব স্মার্ট একটা কালার, এটা যে কোনো এজে পরতে পারো, একটু এজেডদেরও গিফট করতে পারো, নিজেরা যারা ইয়াং এজ রয়েছে তারা যদি একটু স্মার্ট লুকে সাজতে চাও তাহলে এই একটা বিপি রয়েছে, বিপির হাতে এইভাবে একটা স্লিপস, এটা দিয়ে পরে নিতে পারো, কাতান মেনসি দেখবে, আর টাইম নেই গো, বিউটিফুল কালেকশন, থ্যাংক ইউ দেবশ্রী, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অ্যাশের কম্বিনেশনে দেখিয়ে দিলাম, চলো জামদানি ঝটপট ঝটপট দেখিয়ে ফেলি, না হলে আমাকে খুব বকা খেতে হবে, অনেকদিন থেকে জামদানি দেখাচ্ছি না। দেখে নাও ময়ূর জামদানি, প্রাইস রয়েছে 1500। আচ্ছা, প্রাইস কিন্তু প্রত্যেকটা জামদানির প্রাইস কিন্তু রয়েছে 1500, তো ঝটপট ঝটপট দেখাই, দেখে নাও, এই থাকবে ফার্স্ট, এটা ময়ূর জামদানি রয়েছে, ক্রিম কালারের বেস রয়েছে, বেসের ওপরে কিন্তু খুব সুন্দর একটা তুতে কালার করা রয়েছে, তুতে ব্লু আর গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, এই থাকবে শাড়ির লুকটা। ঠিক আছে, গো ফর মটকা মাসলিন, এই রে দেখো, এই থাকছে আঁচল পোর্শনটা, আঁচলে কিন্তু ময়ূর দিয়ে ওয়ার্ক করা রয়েছে। ঠিক আছে, ময়ূর দিয়ে এইভাবে ওয়ার্ক করা রয়েছে, খুব সফট হয়, পিওর তোমার রেশম বাই রেশম, প্রাইস রয়েছে কিন্তু 1500, এটা পিওর রেশম জামদানি। ঠিক আছে, একদম রেশম, এটা রেশম মসলিন না, ভুল করো না, বেসের যে মেটেরিয়ালটা রয়েছে সেটাও খুব সফট, আর যে সুতোগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু সুতো না, মসলিন, এই রেশম, রেশমের বেসের উপরে রেশম দিয়ে যখন ওয়ার্ক করা হয় তখন কিন্তু শাড়ি সফট আর লাইট ওয়েট হয়, এই মানে জামদানির মধ্যে কোনো সিল্ক কোয়ালিটি পাবে না, প্রাইস রয়েছে 1500। ঠিক আছে, এটা ময়ূর জামদানি রয়েছে, খুব ডিমান্ডিং একটা জামদানি, প্রাইস রয়েছে কিন্তু 1500, অল ওভার বডিতে কিন্তু ওয়ার্ক করা রয়েছে, সেম সেম একদম যেভাবে পুরো ওয়ার্কটা দেখছো একদম সেইভাবে কিন্তু শাড়িতে, পুরো শাড়িতে ওয়ার্ক করা রয়েছে। ঠিক আছে, এই থাকবে শাড়ির লুকটা, অল ওভার বডিটা কিন্তু ওয়ার্ক করা রয়েছে, দেখো এই থাকবে লুকটা। ঠিক আছে, তোমার জামদানি, প্রাইস রয়েছে 1500, সরিয়ে দিলাম,
নেক্সট কালারে চলে যাচ্ছি, নেক্সট কালারেও যাবো, নেক্সট ডিজাইনেও যাবো। যেমন কালার চেঞ্জ হবে তার সাথে সাথে কিন্তু জামদানির ডিজাইনও চেঞ্জ হতে থাকবে। দেখে নাও, আম কলকা জামদানি রয়েছে, খুব সুন্দর একটা জামদানি। এই জামদানিটা কিন্তু আঁচলের লুকটা দেখে তোমরা ভেতরটা ডিসাইড করতে পারবে না যে কেমন দেখতে। ভেতরের লুকটা কিন্তু একদম আলাদা। এটা নতুন নিউলি যারা ধরো ম্যারিড বা অল্প বয়স্ক যারা মেয়েরা রয়েছে বা মিডিয়াম এজের যারা রয়েছে তারা কিন্তু সবাই ক্যারি করতে পারো এই কালারটা। এটা সবারই খুব একটা পছন্দের কালার, একটা ডার্ক তুতে কালার, ঠিক আছে? ডার্ক তুতে না, ঠিক ডার্ক ব্লু টাইপের কালার। ভেতরের ওয়ার্কটা দেখো, এইভাবে একটা ওয়ার্ক থাকছে, ঠিক আছে? জামদানি প্রাইস রয়েছে 1500। এইভাবে দেখাই তাহলে বুঝতে পারবে, এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে? প্রাইস রয়েছে 1500, রেশম বাই রেশম, রেশম বাই রেশম, তাই কি ভীষণ সফট আর লাইট ওয়েট। নেক্সট কালার দেখাচ্ছি, দেখে নাও, আবার একটা সুন্দর কালার, টিনসেল ব্লুর সাথে অ্যাশ কালার মিক্স করলে যে কালারটা হয় একদম সেই কালারটা। দেখে নাও, এই থাকছে শাড়ির লুকটা। এটা একদম নতুন লুকের একটা শাড়ি। এই থাকবে তোমার ফ্লোরাল করা সানফ্লাওয়ার, ঠিক আছে? এটা সূর্যমুখী জামদানি, ঠিক আছে? সূর্যমুখী জামদানি, এই থাকবে শাড়ির লুকটা। প্রাইস রয়েছে কিন্তু 1500। পুরো অল ওভার বডিটা দেখে নাও, এই থাকবে অল ওভার বডিটা, এই থাকছে অল ওভার বডিটা সূর্যমুখী জামদানি। প্রাইস রয়েছে কিন্তু 1500। এই থাকছে পুরো শাড়িটা, ঠিক আছে? একদম মানে নতুন ইউনিক একটা কালেকশনের যদি কারোর জামদানির প্রয়োজন হয়, গো ফর ইট। আচ্ছা, যে বলছিলে কি কি গ্রিন বলেছিলে বলো তো? অলিভ গ্রিন। আচ্ছা, অলিভ গ্রিন কালারের জামদানির কথা যে বলেছিলে, দেখে নাও, খুব সুন্দর একটা মৌচাক জামদানিতে অলিভ গ্রিন কালার পাবে। ভেতরের ডিজাইনটা অলিভ গ্রিন, ইয়েলো আর পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, আর আঁচলটা থাকবে কিন্তু এই এই থাকছে শাড়ির লুকটা, দেখো এই থাকবে শাড়ির লুকটা। হোয়াইট বডি, অলিভ গ্রিন কালারের আঁচল, অলিভ গ্রিন কালারের আঁচলের ভিতরে কিন্তু ডিজাইন করা রয়েছে, এগুলো মৌচাক জামদানি রয়েছে। প্রাইস রয়েছে কিন্তু 1500, গায়ে পড়লে এরকম একটা লুক থাকবে, ঠিক আছে? এই থাকবে লুকটা, দেখো প্রাইস রয়েছে 1500। পিওর রেশম বাই রেশম জামদানিতে সফট আর লাইট ওয়েট অবশ্যই থাকবে আমার জামদানিতে, ঠিক আছে? প্রাইস রয়েছে 1500। দেখে নাও, নিচের দিকে এইভাবে একটা পাড় থাকবে, এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম, নেক্সট কালারে চলে যাচ্ছি। সামনেই গায়ে হলুদ, ইয়েলো কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি একটা, দেখে নাও, খুব সুন্দর একটা শাড়ি। এটা রয়েছে তোমার পদ্ম ঢাকাই, ঠিক আছে? এর প্রচুর কিন্তু তোমরা ক্যাটলগ দেখেছো, আজকের একটা রিয়েল দেখে নাও। প্রাইস রয়েছে কিন্তু 1500, দেখ এই থাকবে শাড়িটা, ঠিক আছে? ইয়েলোর সাথে বেস কালারটা ইয়েলো আর গ্রিন কালার দিয়ে ওয়ার্ক করা রয়েছে। এখন তো বিয়েবাড়ি পারপাস থিমই হয়ে গেছে যে শুধু যে কোণে সেই ইয়েলো পরবে না, বাকি সবাই ইয়েলো পরবে। দেখ এই থাকবে অল ওভার বডিটা, অল ওভার বডিতে কিন্তু জারি নেই, শুধুমাত্র আঁচলে রয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 1500, প্রাইস রয়েছে 1500, গায়ে পড়লে এই থাকবে লুকটা। এটা একটা, আচ্ছা জামদানিতে বলে দিই, জামদানিতে কিন্তু কোনো বিপি থাকে না, ঠিক আছে? তো নিজেরা কন্ট্রাস্ট করে বিপি পরো, এটা কিন্তু গ্রিন বিপি দিয়ে পরো, তাহলে খুব সুন্দর লাগবে, ঠিক আছে? আমি একটু সিঙ্গেল করে দেখিয়ে দিই যাতে কাজটা ভালো বুঝতে পারো। এই থাকবে সিঙ্গেল করে, ঠিক আছে? আমি তো হোয়াইট বেসের ওপর পরে রয়েছি, এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 1500, এটাও রয়েছে তোমার পদ্ম ঢাকাই। সরিয়ে দিলাম, আচ্ছা একটা রেডের উপর দেখাই, রেডের উপর আমকলকা ডিজাইন দেখাই, দেখ আবার সেই সেম শাড়ি যেটা ব্লুতে দেখিয়েছিলাম তার কালার এটা, ঠিক আছে? ব্লুতে যে জামদানিটা দেখিয়েছিলাম তারই কালার দেখাচ্ছি, দেখো এই একটা কালার রেড, ঠিক আছে? অল ওভার বডিতে কিন্তু ওয়ার্কটা এইভাবেই থাকবে, এই থাকছে অল ওভার বডিটা, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম, প্রাইস রয়েছে কিন্তু 1500। রেড কালার দেখালাম, এর আরো কালার আছে দেখাচ্ছি। আচ্ছা পিঙ্ক কালার রয়েছে, দেখো এটা এটা কিন্তু পিঙ্ক কালার না, মফ কালার, ঠিক আছে? মফ কালারের জামদানি দেখাচ্ছি, ভিতরের ওয়ার্কটা দেখো, এজেড কাউকে গিফট করতে পারো, খুব সুন্দর একটা মানে সোবার কালেকশন। তাই জন্য এজেড কাউকে গিফট করতে পারো, যারা একটু লাইট কালার বেশ পছন্দ করে তাদেরকে গিফট করতে পারো, দেখো। এই থাকবে মফ কালারের সাথে ব্লু আর হোয়াইট কম্বিনেশনে রয়েছে। প্রাইস রয়েছে কিন্তু 1500, এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে? অল ওভার বডিটা দেখে নাও, এই থাকবে অল ওভার বডিটা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 1500, মফ কালারের জামদানি।
নেক্সট দেখাচ্ছি, দেখো ইয়েলোর উপরে আরেকটা খুব সুন্দর রয়েছে, ফ্লোরাল জামদানি রয়েছে, ঠিক আছে, গ্রিন দিয়ে আর ব্লু দিয়ে ওয়ার্ক করা রয়েছে, পুরো একদম রেশম সুতো দিয়ে এগুলো ওয়ার্ক থাকে। এই থাকবে লতা জামদানি বা ফ্লোরাল জামদানি, প্রাইস রয়েছে 1500, ইয়েলোর সাথে কিন্তু গ্রিন আর ব্লু কম্বিনেশন, দেখেই বুঝতে পারছো অসম লাগছে শাড়িটা, অসম লাগছে শাড়িটা, আমি আই ক্যান্ট রেজিস্ট, মানে কিছুতেই আমি এ করতে পারবো না, এটা আমি গায়ে না ফেলে সরাতে পারবো না। দেখে নাও, এই থাকছে শাড়ির লুকটা, ঠিক আছে, সিঙ্গেল করে দেখিয়ে দিলাম, এই থাকবে শাড়ির লুকটা, প্রাইস রয়েছে কিন্তু 1500, ঠিক আছে। তোমাদের প্রচন্ড সুন্দর সুন্দর সুযোগ যে নিজের গায়ে হলুদ বলো, বন্ধুর গায়ে হলুদ বলো, সবার পারপাসে কিন্তু দারুণ দারুণ শাড়ি তোমরা এক্সক্লুসিভ কালেকশন নমিনাল রেঞ্জে পেয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রাইস রয়েছে 1500। চলো সরিয়ে দিলাম, আচ্ছা লাস্ট কালার দেখাচ্ছি একটা মাল্টিতে, এটা গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশন রয়েছে, এটাকে কুচি ঢাকাই বলে, পুজোর আগে তোমরা এই কালেকশন অনেক পেয়েছো, অনেক নিয়েছো, তো এখন দেখে নাও একটা কালার দেখাচ্ছি তোমার গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশন, পাটলি পল্লু জামদানিতে, বুঝতে পারছো জামদানি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে, ঠিক আছে, এক্সক্লুসিভ কালেকশন। এই থাকবে তোমার আঁচল পোর্শনটা, ঠিক আছে, আর এটা থাকবে বডি, একটু এইভাবে দেখাই সোজা করে তাহলে ভালো বুঝতে পারবে, দেখে নাও, এই থাকবে তোমার আঁচল পোর্শন, এই থাকছে বডিটা, গ্রিনটা হচ্ছে বডি, পিঙ্কটা হচ্ছে আঁচল, আর কুচিটা তোমরা পাবে কিন্তু আবার পিঙ্কে, ঠিক আছে, পাটলিতে থাকবে কিন্তু তোমার পিঙ্কটা, এই থাকবে তোমার শাড়ির লুকটা। দেখ সিঙ্গেল করলে পুরো ট্রান্সপারেন্ট হয় জামদানি, এটা খুব ভালো করে জানো, আর পিওর রেশম যেহেতু তাই এর ট্রান্সপারেন্সি কিন্তু আরো সুন্দর হবে, আর সফট হবে, কোয়ালিটি ভীষণ সফট। কুচিটা দেখে নাও, এই থাকবে কুচি পোর্শনটা, খুব সুন্দর লুকটা আসবে শাড়ির, এই থাকবে কুচিটা, দেখ গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশনে রয়েছে, প্রাইস রয়েছে 1500, আর টাইমও শেষ, আজকে আমার কালেকশন দেখানো শেষ, ঠিক আছে, মটকা মসলিনের কালার্স এই দেখে নাও, দেখো এটা রয়েছে ময়ূরকণ্ঠী কালারের সাথে, এটা একদম বোঝা যাচ্ছে না, খুব সুন্দর একটা ময়ূরকণ্ঠী কালারের সাথে ব্লু কম্বিনেশনে রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু এগুলোর 1800, ঠিক আছে, ঝটপট ঝটপট কালারগুলো দেখাই, অনেকক্ষণ থেকে যারা ময়ূরকণ্ঠী কালার দেখতে চাইছিলে, দেখে নাও ময়ূরকণ্ঠী কালারের সাথে ব্লু কম্বিনেশন, ময়ূরকণ্ঠী হচ্ছে মসলিন আর মটকা হচ্ছে ব্লু, আচ্ছা ফুল ব্লুতে দেখাচ্ছি, এটা এটা তোমার রয়েছে ব্লুতে মটকা, ব্লুতেই মসলিন, ঠিক আছে, ব্লু মটকা ব্লুতে মসলিন, সিলভার জারি দিয়ে ওয়ার্ক করা, এই থাকবে আঁচল পোর্শনটা, প্রাইস রয়েছে কিন্তু 1800, ঠিক আছে, মটকা মসলিন অনেক মানে দেখানোর কথা বলা হয়েছিল, আজকে নিয়ে বসলাম বাট টাইম হয়নি। উডেনের সাথে ব্লু কম্বিনেশন দেখে নাও, উডেনের সাথে ব্লু কম্বিনেশন, মসলিনটা থাকছে তোমার ব্লুতে, উডেনটা থাকছে মটকাতে, খুব স্মার্ট একটা কালার, প্রাইস রয়েছে কিন্তু 1800, এগুলো এমন একটা কালার কন্ট্রাস্ট যেটা তুমি কাউকে পড়তে দেখবে না, একদম ইউনিক, ঠিক আছে। আচ্ছা গায়ে হলুদের জন্য আরেকটা এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি, দেখে নাও, যারা গায়ে হলুদ পারপাসে খুব স্মার্ট লুকে সাজতে চাও, মানে একদম নতুনত্ব, আমার মতো ওরকম তাঁতের শাড়ি না, ঠিক আছে, দেখে নাও, এই থাকছে তোমার মসলিনটা আর এই থাকবে মটকাটা, ঠিক আছে, খুব মানে বাটার কালারে তোমার মসলিন মটকাটা থাকছে আর মসলিনটা থাকছে কিন্তু এরকম ইয়েলো কালারে, খুব স্মার্ট লুকের লাগবে, ইয়েলোর সাথে বাটার কালার কম্বিনেশনে, বাটারে থাকছে আঁচলটা আর বাটারে থাকছে মসলিনটা। আচ্ছা উডেনের সাথে একটা তুতে দেখিয়ে দিই, তুতে না ঠিক সি গ্রিন এটা, ঠিক আছে, উডেনের সাথে সি গ্রিন কম্বিনেশনে রয়েছে, এই থাকবে সি গ্রিনটা আর মসলিন আর মটকাটা থাকছে উডেনে, ঠিক আছে, যে কটা উডেন রয়েছে, উডেনগুলো কিন্তু খুব ডিমান্ডিং, আমার কাছে প্রচুর স্টক, প্রচুর উডেনের স্টক ছিল। আচ্ছা তুতের সাথে ব্লু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, এই থাকবে তোমার ব্লুটা হচ্ছে তোমার মসলিন আর মটকাটা থাকছে তুতেতে, ঠিক আছে, একদম অপোজিট একটা দেখিয়ে দিয়েছি, তুতেতে মটকা আর আঁচল মসলিনে, এই ব্লুটা মসলিনে। এবার দেখাচ্ছি যারা ব্ল্যাকে দেখতে চাইছিলে, দেখে নাও, এটা লাস্ট মানে সিরিজ, এই সিরিজের লাস্ট পিস দেখাচ্ছি, ব্ল্যাক কালারে তোমার মসলিন রয়েছে আর মটকাটা রয়েছে রেড কালারে, ঠিক আছে, এটাও খুব ডিমান্ডিং একটা কালার, প্রাইস রয়েছে কিন্তু প্রত্যেকটা মটকা মসলিনে 1800 টাকা। সবাই মন দিয়ে দেখো, ধীরে সুস্থে দেখে স্ক্রিনশট দিয়ে বুকিং করো, ঠিক আছে, আফটার লাইভ আমি একটু বিজি থাকব, তো আমি তোমাদেরকে 7টার পরে সবাইকে কনফার্মেশন দিয়ে দেবো, ঠিক আছে,
তোমরা এখন থেকে মেসেজ পাঠাতে থাকো, আমি 5-10 মিনিটের মধ্যে ফ্রি হয়ে কনফার্মেশন দিতে থাকবো। একটু টাইম লাগবে, কারণ প্রচুর মেসেজ ঢুকেছে, তো সবাইকে ধীরে ধীরে কনফার্মেশন দিতে দিতে 7টা পর্যন্ত আমি কনফার্মেশন দিয়ে সবাইকে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো দেন সবাই পেমেন্টটা করে দিও, আর সমস্ত ডিসপ্যাচ মানডেতে হবে, ঠিক আছে? ওপেনিং ভিডিও মাস্ট, আর শাড়ি যারা কিনবে তাদেরকে বলে দিচ্ছি, যদি শাড়িতে কোনো ডিসপুট থাকে ওপেনিং ভিডিও ছাড়া কোনো এন্টারটেইন করা হয় না, তো ওপেনিং ভিডিওটা রেখো, তাহলে আমরা যেখান থেকে কিনি সেখানে আমরা রিটার্ন পাঠিয়ে দিতে পারবো, তারা আমাদেরকে এক্সচেঞ্জে নতুন দিয়ে দেবে, ঠিক আছে? আর কথা হচ্ছে যে ওপেন ভিডিওর কথা বলে দিলাম, আর এক্সচেঞ্জ করে কিন্তু এক্সচেঞ্জের এগেনস্টে শাড়ি নিতে হবে, অন্য কিছু নেওয়া যাবে না, বা টাকা রিফান্ড হয় না, ঠিক আছে? একটু গায়ে ফেলে দেখাও প্লিজ, আমার টাইম শেষ হয়ে গেছে গো অনু। চলো আজকে এখানেই শেষ করছি, চেষ্টা করবো নেক্সট আবার কখনো বা অন্য কোনো মাটকা মাছলি নিয়ে লাইভ তোমার কাছে শেয়ার করে দেওয়া, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, থ্যাংক ইউ সবাইকে, খুব সুস্থ থেকো, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ সবাই এত সাথ দেওয়ার জন্য আমাকে, ঠিক আছে? আর আমার শাড়িটা যারা বারবার দেখতে চাইছিলে দেখে নাও, লাস্ট একবার দেখিয়ে দিই। এই থাকবে রেড কালারের আঁচল, অফ হোয়াইট কালারের বডি আর রেড কালারের পা, প্রাইস রয়েছে কিন্তু 2000। গুড নাইট সবাইকে, থ্যাংক ইউ।